ভগবান রামচন্দ্র আসছেন আবার আসছেন না না ভগবান সবার কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কি জৈন আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে এই দিকে তাকান এই রাম মন্দিরটা যে তৈরি হচ্ছে শুনলে চমকে যাবেন এই রাম মন্দিরে 44 থেকে 46টা দরজা আছে এবং এই মাঝের যে দরজা মধ্যগর্ভে ওই দরজাটা সোনা দিয়ে মোড়া ভালো করে শুনবেন সোনা দিয়ে মোড়া ওই রাম মন্দিরে 108টি ঘন্টা টাঙানো হবে এইদিকে এইদিকে রাম মন্দিরে 108টি ঘন্টা টাঙানো হবে ওই ঘন্টাগুলো টোটাল ওজন কত জানেন 1200 কেজি ওটা আসছে কোথা থেকে কর্ণাটক থেকে আসছে শুনলে চমকে যাবেন মায়েরা একটা ধূপকাঠি ওখানে জ্বালানো হচ্ছে এইদিকে 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 একটা ধূপকাঠি জ্বালানো হচ্ছে 108 ফুট লম্বাতে কত বললাম 108 ফুট ওতে 300 কেজি গোবর লেগেছে কি বললাম 300 কেজি গোবর লেগেছে আরো উপকরণ লেগেছে ওই ধূপকাঠিটা জ্বলবে 45 দিন পর্যন্ত ওই ধূপকাঠিটি যিনি তৈরি করছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান তার নাম হচ্ছে গোপালক বিহভাই তিনি কিন্তু এই ধূপকাঠিটা তৈরি করছেন মন দিয়ে শুনে নিন আপনারা এবং এই ধূপকাঠিটা যেখান থেকে আনবে রাজস্থান থেকে 1800 কিলোমিটার রাস্তা কেটে আসবে এ প্রোটোকল মেনে আসবে এবং দেখবেন রথের মধ্যে সুসজ্জিত করে এই ধূপকাঠিটা আনা হবে রাম মন্দিরে প্রতিষ্ঠার জন্য আবার এই কথাও জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন রাম মন্দিরে কিছু কিছু নতুন লক্ষণ দেখা গেছে যা আগে ছিল না যে পাখিগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল দেখবেন মন্দিরের পাশে প্রচুর পাখির আসা যাওয়া আরম্ভ হয়ে গেছে এর থেকে মহাজনরা বিচার করছেন যে জটায়ুর পরবর্তী বংশধররা ওখানে এসে ভিড় করছে ভগবান রামচন্দ্র আসছেন বলে খুব আনন্দের খবর খুব সুসংবাদ আপনাদের কাছে নিবেদন রইল সমস্ত ধর্মকে সম্মান দিয়ে বললাম একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন কিছু ভালুকের আগমন হয়েছে কিছু হনুমানের আগমন হয়েছে এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রচুর মানুষ প্রচুর দান করেছেন এবং আপনারা সবাই অবাক হবেন বেলা 11টা থেকে 12টার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠার মন্ত্র শুরু হয়ে যাবে দেখবেন আপনারা সবাই সেই দিন একটু ভগবান রামকে স্মরণ করবেন আপনাদের কাছে নিবেদন রইল সামনে মন্দিরে থাকলে প্রদীপ জ্বালাবেন নইলে প্রতি বাড়ি বাড়ি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন স্বয়ং রামচন্দ্র আবার নিজ গৃহে ফিরে আসছে বলে নেতাই গৌর হরি হরি আপনারা বলবেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন 14 বছর আচ্ছা এবার বলবেন মায়েরা রামচন্দ্রের বাবার নাম দশরথ ছিল দশরথের স্ত্রী কটা ছিল সবাই জানেন তিনটে কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা কিন্তু জেনে রাখুন দশরথ রাজা 750 রানী ছিল কত বললাম 750 রানী ছিল এই দিকে তাকান এদের কৌশল্যা কৈকেয়ী সুমিত্রার মধ্যে আপনার সবাই মিলে কৌশল্যাকে সম্মান জানান কিন্তু কৌশল্যার চেয়ে সবচাইতে বড় জায়গা অধিকার করে আছে কৈকেয়ী কেন বলুন তো সতী নারী যদি হয় স্বামীর সেবা যদি করতে হয় একমাত্র কৈকেয়ী কিন্তু প্রথম জায়গাতে আছে কেন না রাজা দশরথের সঙ্গে যখন দেখবেন সম্বাসুরের যুদ্ধ হয়েছিল রাজা দশরথের একটা আঙুল পচে ঘা হয়ে গিয়েছিল পুঁজ রক্ত হয়ে গিয়েছিল কবিরাজ বলল এই পেছনে বাচ্চাগুলো বলছে কবিরাজ বলল যদি কোনো স্ত্রী তোমার আঙুলটা চুষে চুষে তার লালাটা পরিষ্কার করে দিতে পারে তাহলে তার হাতের আঙুলের রোগটা সেরে যাবে কৌশল্যার কাছে গেল দশরথ কৌশল্যা বলল সব পারবো তোমার আঙুলটাকে আমি জীব দিয়ে চাটতে পারবো না
সুমিত্রার কাছে গেল জবাব দিল শেষে কই কই কাছে কর যখন গেল কই কই বলে উঠল স্বামী তুমি তো আমার সর্বশেষ ধন তুমি ছাড়া আমার কে আছে এই দেখো আমাকে দাও আমি তোমার আঙ্গুল চুষে চুষে পরিষ্কার করে দেব কই কই যখন যত্ন করে দশরথের আঙ্গুলটাকে ভালো করে দিল তখন রাজা দশরথ বলে উঠল কই কই এই যে তুমি আমার সেবা করলে তার জন্য যা চাইবে দুটো বর আমার কাছে চেয়ে নাও কই কই বলল স্বামী স্বামীর সেবা করব তার জন্য আবার বরের কি আছে আমি তো তুমি তো আমার সব আবার তোমার কাছে চাইব কি দশরথ রাজা আনন্দে বলেছিল কিছু চেয়ে নাও বলছে না যদি পরে দরকার হয় আমি চেয়ে নেব মায়েরা রাজা দশরথ একদিন দেখতে পেল সিংহাসনে বসে আমার সামনে চুলগুলো পেকে গেছে আমার রাজমুকুটটা হেলে যাচ্ছে তার মানে এইবার রামকে রাজা করতে হবে রাজা দশরথ ঘোষণা করলেন যে রাম রাজা হবে আগামীকাল সকালবেলায় গোটা রাজ্যে আনন্দের রোল পড়ে গেল রাম রাজা হবে মায়েরা কিন্তু কিছু মনে করবেন না আপনি যখন ভালো কাজ করবেন আপনার পেছনে কিছু খারাপ লোক জুটবে কই কই আনন্দে মাতোয়ারা হয়ে আছে তার কানের কাছে গিয়ে একটা মেয়ে বলছে এ কই কই এত আনন্দের কিসের বলে কেন রাম রাজা হবে কৌশল্য হবে রাজমাতা তুই তো ভিখারিনী হবি তাহলে কি করব বলছে তুই যে রাজা দশরথের সেবা করেছিলি দুটো বর পাওনা ছিল সেই দুটো বর আজকে চেয়ে নে তবে এক কাজ কর সবাই যখন আনন্দ করবে তুই বাড়ির ভেতরে বালিশে মুখ লুকিয়ে কাঁদবি রাজা দশরথ খুঁজে বেড়াবে কই 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 তখনই তুই বলে দিবি মায়েরা রাজা দশরথ যখন কই কইর কাছে গেল কই কই বলল স্বামী আমার দুটো বর পাওনা ছিল আমি চাইতে চাই ঠিক আছে আনন্দের ব্যাপার তুমি চেয়ে নেবে তবে আমি আজ চাইব না কালকে সকালবেলায় মায়েরা কে কানে কানে বলেছিল বলুন তো দুটো বর চেয়ে নিবি ওই মেয়েটার নাম কি জোরে বলুন মন্থরা এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয় জেনে নিন আপনারা আপনাদের সংসারে মন্থরা আছে কারা বলুন তো আপনি সংসার ভালোভাবে চালাচ্ছেন আপনার কানে বিশ মন্ত্র দিচ্ছে বুঝবেন ইনি কই কই সেই মন্থরা এসে গেছে আপনি হরিনাম শুনছেন খুব মন দিয়ে আপনার পেছনে খোঁচাখুচি করছে তার মানে বুঝবেন এ মন্থরার পার্টি চলে এসেছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল এ সংসারে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে সে ভালো হয়ে যেতে পারে কিন্তু কানের মধ্যে কেউ যদি একবার বিষ দেয় গোটা সংসারটাই নষ্ট হয়ে যায় তাই মায়েদের কাছে বলে যাব মায়েরা সংসার করবেন সুন্দরভাবে কানের মধ্যে বিষ নেবেন না হরিনাম নামক অমৃত নিন দেখবেন আপনার সংসার সুন্দর হবে তবে জেনে নিন যাদের বিবেক থাকে বিবেচনা থাকে তারা কিছু খারাপ কাজ করবার আগে চিন্তা ভাবনা করে সারা রাত্রি কই কই কাঁদছে কালকে সকালবেলায় কি করে দশরথ রাজার কাছে আমি বলবো আমাকে বর দুটো দিয়ে দাও রাম রাজা হবে না বনবাসে যাবে কি করে বলবো কেউ জানতে পারুক আর না জানতে পারুক একজন জানতে পেরেছে তিনি রামচন্দ্র তিনি দরজায় ধাক্কা দিলেন রাত্রি 12টায় মা মা কই কই দরজা খুলে বলল রাম তুই এত রাত্রে কেন বাবা ও গো মা তুমি সারা রাত্রি ধরে কাঁদছো সকালবেলায় কি করে বাবার কাছে চাইবে আমার 14 বছরে বনবাস আমি রাম হয়ে নিজে বলে গেলাম কালকে সকালবেলায় তুমি আমার বনবাস চাইবে কেন বাবা বলছে তুমি যদি বনবাসে আমাকে না পাঠাও বনে কত বৈষ্ণব সাধু মাথাগুলোকে নিচে করে পাগুলোকে উপরে করে ঊর্ধ্বপদে হেডমুন্ডে আমার সাধনা করছে আমাকে পাওয়ার জন্যে তুমি যদি আমাকে না পাঠাও তারা তো আমার কৃপা পাবে না মা তবে কথা দিলাম যখন 14 বছর পর বনবাস থেকে আসবো তিনজন মা আমাকে আনতে যাবে প্রথম প্রণাম করব তোমাকে কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি মায়েরা
একথা কিন্তু গোপনে হয়ে গেছে আপনারা কেউ জানেন না সকালবেলায় রাজা দশরথের কাছে বর চাইলো একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস একবারে পুত্র ভরতের সিংহাসনে রাজা দশরথ কেঁদে কেঁদে বলল ওগো কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমার পায়ে ধরে বলতাম তুমি আর যা করবে করবে আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না বারবার কাঁদছে কিন্তু কই কই শুনলো না রামচন্দ্র নিজে বনবাসে যাবার জন্য তৈরি হয়ে গেলেন কৌশল্যা মা রামচন্দ্রকে এক বাটি দুধ দিতে গেল বনবাসে যাচ্ছে 14 বছরের জন্য কই কই তখন রেগে দুধের বাটিটা কেড়ে মাটিতে ফেলে দিয়েছিল সেই দিনে ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলো মা তুমি ভুল করে ফেললে এর শাস্তি তোমাকে পেতে হবে রামচন্দ্র 14 বছরে বনবাস পুত্র ভরতের সিংহাসন লাভ ভরত তখন মামার বাড়িতে ছিল খবরটা যখন পেল এসে কই কই কে বলল তোমাকে আমি মা বলবো না তোমাকে রাক্ষসী বলবো তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছো মায়েরা জেনে নিন ভরত ছুটে গিয়েছিল কোথায় বনের মধ্যে রামচন্দ্রকে বলেছিল দাদা তুমি ফিরে চলো তুমি রাজা হবে রাম বলল পিতৃসত্র পালিবারে রাম যখন 14 বছরে জন্য বনবাসে এসেছে আর ফিরে যাবে না বাবা ভাই তবে এক কাজ কর বলে কি তুই যখন বলছিস সিংহাসনে বসবো না আমার খরম যুগল তুই সিংহাসনে বসা নে তুই রাজ্য পরিচালনা কর স্বয়ং ভরত কি করেছিল বাবা রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে বসিয়েছিল আর নিজে নিজে নিচে বসে রাজ্য পরিচালনা করেছিল তাহলে মায়েরা মা যদি মায়ের মতো না হয় সেই মাকে মা বলা যায় না কই কই কে ভরত 14 বছর মা বলে নাই রাক্ষসী বলেছিল বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায় কে না ভক্তপল্লা হিরণ্যকশিপুকে বাবা বলে নাই কেন কেন না ভগবান চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল এই জন্য মাকে মায়ের মতো হতে হবে বাবাকে বাবার মতো হতে হবে তবে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবে রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে আসছে বিমাতা কই কই ঘরে বসে বসে কাঁদছে ওরে রাম তুই যখন বনবাস থেকে ফিরে আসবি এক হাতে নবনির্ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নেব তুই যদি আমায় মা বলে ডাকিস আমি নবনির্ভাণ্ড তোর মুখে তুলে দেব আর যদি মা বলে না ডাকিস আমি বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণ তলে বিসর্জন দেব প্রাণ তবু তো বুঝব আমি ভগবানের চরণে মৃত্যু লাভ করতে পেরেছি সিঁদুরের কথা যখন হলো তখন বলে রাখি মায়েরা এই দিকে তাকাবেন হনুমানজির পুজো কবে হয় কিবার হয় জোরে বলুন দেখি কিবার হয় হিন্দু জাতির মানুষ হনুমানের পূজোর দিন জানেন না হনুমানের পূজোর দিন মঙ্গলবার দিন আচ্ছা মায়েরা হনুমানের চরণে সিঁদুর দেন না সিঁদুর এই সিঁদুর দেন কেন তাকান একদিন সীতামা এমনি করে আয়নাতে করে নিয়ে সিঁদুর নিচ্ছে হনুমান পেছন থেকে প্রশ্ন করছে এই যে এই যে এই যে মা ওটা কি নিচ্ছ সিঁদুর সিঁদুর বলে হ্যাঁ আচ্ছা মা সিঁদুর নিলে কি হয় বলছে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয় আচ্ছা বেশ সিঁদুর তুমি লম্বা নিচ্ছ কেন সীতা বলছে এ জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে হঠাৎ করে হনুমান বলছে মা যদি কোনো মেয়ে সিঁথির সিঁদুর খাটো নেই তাহলে কি হয় বলছে যে যত খাটো নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি হরি আর যে একবারে নেবে না যে সিঁথিতে নেবে না সাইডে নেবে বিয়ের পর থেকে স্বামী স্ত্রী সাইড হওয়ার চান্স থাকবে আপনাদের যাদের সিঁথিতে সিঁদুর নাই তাদের কি বলা হবে ডিভোর্স হওয়ার চান্স থাকবে না না এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সব মজা করে বললাম আসল তত্ত্বটা বলে রাখি যেটা বলবার জন্য স্মৃতিতে সিঁদুর নিচ্ছে হনুমান হঠাৎ সীতা সিঁদুর নিচ্ছে হনুমান প্রশ্ন করছে মা স্মৃতিতে সিঁদুর নিলে কি হয় বলে তোর প্রভুর একটু মঙ্গল হয়
মায়েরা সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্য। হনুমান যখন শুনল সিঁথিতে সিঁদুর নিলে স্বামীর মঙ্গল হয়, তখন সঙ্গে সঙ্গে হনুমান প্রভুর মঙ্গল হয় শুনেছে, সিঁদুরের কৌটোটাকে নিয়ে পঞ্চাশ হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটা লাল করে গোটা শরীরে ছড়িয়ে দিয়েছে। সীতা বলল, হনু, এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিঁথিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, সিঁথিতে সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এরই নাম হনুমান। আচ্ছা, কারা কারা হনুমান হতে চান হাত তুলুন। কেউ হবেন না, যারা আমার বাবা আছেন, ভক্ত আছেন, তার বাচ্চাগুলো তুলেছে। হ্যাঁ, হনুমান মানে দালের হনুমান বলি নাই, হনুমানে হনন, মান মানে কি সম্মান, যে তার মান সম্মান অভিমান অহংকার রামচন্দ্রের চরণে দিতে পেরেছে, রামচন্দ্রের চরণে দিতে পেরেছে এই জগতে, সেই তো হলো হনুমান, এই জগতে সেই তো হলো হনুমান। সবাই লক্ষ্য করুন, যেদিন হনুমানজির পুজো করবেন মঙ্গলবার দিন সিঁদুর দেবেন হনুমানকে, খুব মঙ্গল হয় মায়েদের। তবে শুনে রাখুন মায়েরা, এই যে নামাবলী আপনারা দেখছেন, নামাবলী, এই নামাবলীর জন্ম কোথা থেকে? সবাই মিলে একটু উলুধ্বনি দিন, আমি বলে দেব। এখন নামাবলী কেউ নেয় না, অনেকে নেয় নামাবলী, কিন্তু প্রকৃতপক্ষে মাথায় বাঁধা উচিত। শুনে নেবেন শাস্ত্রের কথা, নামাবলী মাথায় বাঁধা উচিত। যদি কেউ মাথায় বাঁধতে না পারেন, গায়ে নিতে পারেন, ওটা নিয়ে ঘুরতে পাবেন না, আপনি বাড়ির এক কোণে নামাবলী নিয়ে নাম জপ করতে পারেন। নামাবলীর জন্ম কোথা থেকে জেনে নিন। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, আমার দিকে তাকান, রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, বাবা জিজ্ঞেস করবো, রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল, রাবণ যখন হেরে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছে, বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম তরণী, জেঠু, জেঠু, আপনাদের গোব রাতে দেখবেন প্রমাণ, ভাইপো দেখবেন জেঠুকে বাবার চাইতে বেশি ভালোবাসে, জেঠু জেঠু করে পাগল, আর জেঠুও দেখবেন ভাইপো ভাইপো করে পাগল, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। রাবণ কিন্তু বিভীষণ ঘর হতে পারে, বিভীষণের ছেলে তরুণী রাবণকে খুব ভালোবাসত, জেঠু তুমি কাঁদো কেন গো, বাবা আমি হেরে গেলাম রে, আমি রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম আর পারলাম না বাবা, জেঠু তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। রাবণ বলল, চুপ কর, কুম্ভকর্ণ ছমাস ঘুমোয় ছমাস জাগে, সে পারল না রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে, তুই পারবি না কি করে, তুই পারবি কি করে? সঙ্গে সঙ্গে বলল, জেঠু বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা সব কাজ করতে পারে, আশীর্বাদ দাও আমি যুদ্ধ করব। রাবণ তখন বলে উঠল, ওরে তরণী, তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। ভক্তিমতী মায়েরা, আপনারা হাত তুলে বলবেন, আপনার ছেলে যদি আর্মিতে চাকরি করে, যদি দেশে দেশে যুদ্ধ লাগে, মায়েদের বাড়িতে ঘুম হয়, কোনো মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেবে? জোরে বলুন না। কিন্তু এখানে মা দেখুন, মায়ের নাম ছিল সরমা, তরণী গিয়ে বলল, মা আমি যুদ্ধ করব। কার সঙ্গে বাবা? ভগবান রামের সঙ্গে। চুপ কর, তো সাহস তো কম নাই, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, আমার জেঠু আমাকে আশীর্বাদ করেছে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব, আশীর্বাদ করো মা যেন রামের সঙ্গে যুদ্ধ করতে পারি। মা বলে উঠল, তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ কর। আসলে তরুণী জানতে পেরেছে, যদি একবার রামের সঙ্গে যুদ্ধ করি আর যুদ্ধক্ষেত্রে যদি মরে যাই, তবে রাক্ষসকুল থেকে মুক্তি পেয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারব।
ভক্তের কেমন ইচ্ছা দেখুন আমি চরণ লাভ করতে পারবো মা আমায় সাজাইয়ে দাও শরমা বলল আরে তরণী তোকে কি করে সাজাবো মা গো তুমি আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও আমার গোটা শরীরে রাম নাম লিখে দিয়ে দাও তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান গোটা শরীরে রাম নাম লিখে দাও মায়েরা তরণীর গোটা শরীরে নিজের মা হয়ে শরমা রাম 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 লিখে দিয়েছে শেষে বলল মা তুমি আশীর্বাদ করবে না তাকান আমার দিকে তরণীর মা হলুদ কাপড় পরেছিল হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরণীর মাথাতে বেঁধে দিয়ে বলল তরণী এই দিকে তাকাবেন তরণী রে এই হলুদ কাপড়টা কেটে তোর মাথায় বেঁধে দিলাম আশীর্বাদ দিলাম এই হলুদ কাপড়টাই তোর আশীর্বাদ রইল তরণী ছুটে গেল রাবণের কাছে জেঠু আমি আসি সঙ্গে সঙ্গে রাবণ বলল চুপ কর গোটা শরীরে রাম নাম লিখেছিস কেন তুই আমার শত্রু না তুই ভাইপো চুপ কর কত চালাক দেখুন তরণী জেঠু আমি কি রাম নাম এমনি লিখলাম রামের সঙ্গে যখন যুদ্ধ করব আমার শরীরে রাম নাম দেখতে পাবে আর যুদ্ধই করবে না ও হেরে যাবে আমি জিতে যাব রাবণ বলল বাহ এই না হলে তুই আমার ভাইপু কিন্তু মনে মনে ভাবল জেঠু আমি তো সেই জন্যে যাই নাই আমি আমার শেষ জীবনটা আমার রামের চরণে দেওয়ার জন্যে যাচ্ছি ছুটে গিয়ে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বলল প্রভু রাম 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 প্রভু এমন বাবা কোনদিন দেখেছেন আপনারা ছেলে মরবে জেনেও বাবা চুপ করে আছে এমন বাবা দেখেছেন তরণীর বাবা বিভীষণ রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে যেই না ছোট্ট ছেলেটি রাম রাম করে চিৎকার করেছে তরণী চিৎকার করছে তখন রামচন্দ্র বিভীষণকে বলছে বিভীষণ এই ছেলেটা কি গো তোমার রাক্ষস বংশে এমন কে ছেলে যে আমার রাম নাম বলে ডাকে বিভীষণ একটাও কথা বলে নাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল ও বিভীষণ বলো একটাও কথা বলে নাই তরণী বলল প্রভু রাম আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই রামচন্দ্র বলল তরণী পালিয়ে যা যদি না যাবি তুই শেষ হয়ে যাবি বাবা তুই যে আমার ছেলের মতো লবকুশ যেমন আমার ছেলে তুই তরণী আমার ছেলের মতো তোর সঙ্গে যুদ্ধ করবো কেন সঙ্গে সঙ্গে তরণী কত চালাক দেখুন বলছে যদি যুদ্ধ করবে না তবে বলে দাও তুমি হেরে গেলে কত চালাক দেখুন যদি যুদ্ধ করবে না তাহলে বলে দাও হেরে গেলে আমি চলে যাব রাম বলল তাই বা বলি কি করে তবে যুদ্ধ কর সামনে দাঁড়িয়ে আছে বিভীষণ দেখছে ছেলের মৃত্যু হবে তবু চুপ করে দাঁড়িয়ে আছে বাবা কেমন দেখুন এরকম বাবা হওয়া দরকার আছে আপনারা কি ভাবছেন এখনই দেখতে পাবেন তরণী বলল যুদ্ধ করব বলে হ্যাঁ করো তরণী প্রথমে একটা বাণ ছাড়লো রামের চরণে গিয়ে পড়ল রাম বলল তরণী রে তরণী রে কেউ যদি বাণ দিয়ে আমার চরণে প্রণাম করে প্রণাম করে আমাকে বাণ মেরে তাকে আশীর্বাদই করতে হয় আশীর্বাদই তাকে করতে হয় আমি তোকে বাণ মারলাম তোর মাথায় রামচন্দ্রের সঙ্গে তরণীর যুদ্ধ হয় বাণের পর বাণ মারতে মারতে এক সময় তরণীর মস্তক ছেদন হয়ে যায় তরণীর মাথা কেটে আকাশ দিয়ে উঠতে উঠতে প্রভু রাম 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 প্রভু রাম 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 প্রভু রাম রাম প্রভু রাম 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 প্রভু রাম 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 প্রভু রাম রাম রামচন্দ্রের চরণে এসে তরণীর মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে মাথায় হলুদ কাপড় বাঁধা আছে জিজ্ঞেস করল রামচন্দ্র বিভীষণ একে
তোমার বংশের ছেলে রাম রাম বলতে বলতে আমার চরণে পড়ল কে বিভীষণ চুপ করে আছো কেন বিভীষণের চোখ থেকে তখন গড়গড় করে জল পড়ছে প্রভু এ আর কেউ নয় আমার বংশের একমাত্র প্রদীপ আমার তরুণী চুপ করে বাবা ওই ছেলের মৃত্যু দেখে সে বাবা কেমন প্রভু প্রথমে আমি বাধা দিতে পারতাম কিন্তু বাধা দিলাম না কেন জানো আমি তো রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছি আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছে যে তোমার চরণ প্রাপ্ত হয় তার রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে রামচন্দ্র বলল তরণী রে তরণী রে তাকান তাকান আমার দিকে তাকান রামচন্দ্র বলল তরণী রে তোর কাটা মুন্ড যখন আমার চোখের সামনে পায়ের সামনে পড়ল কথা দিলাম তরণী আগামী দাপরে আমি কৃষ্ণ হব তুই হবি সুবল সখা তুই হবি সুবল সখা তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে ওরে তরণী রে ওরে তরণী রে তোর মা এই যে হলুদ কাপড়টা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিয়েছি আমি এই হলুদ কাপড়ে তোর এই শরীরের রক্ত দিয়ে রাম 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 লিখে দিলাম রাম রাম লিখে দিলাম এর নাম হলো রামাবলি নামে হলো রামাবলি ভালো করে শুনবেন প্রথমে ওটা নামাবলি ছিল না প্রথমে ছিল রামাবলি তারপর ওটার নাম হলো নামাবলি আজ থেকে এটার নাম হবে রামাবলি থেকে নামাবলি রামাবলি থেকে নামে হবে রামাবলি শুধু একটা কথা বলবো কীর্তন করাচ্ছেন করাবেন কীর্তন হবে সবকিছু হবে সমস্ত কাজ হবে দুটো জিনিসে অবহেলা করবেন না কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার কিন্তু বাড়িতে দুটো দেবদেবী আছে তাকে আগে পুজো করতে হবে তবে আপনার কৃষ্ণ ভজন সার্থক একটি বাবা একটি মা এদিকে আমার দাদু ছিলেন এদিকে আমার মায়ের মামা দাদু আমার হচ্ছে তিনি বৃন্দাবনে চলে গেছিলেন ঘর সংসার ত্যাগ করে গুরুকে গুরু বাবা বলছিলেন গুরু বললেন বৃন্দাবনে ঘরে মা আছে বলে হ্যাঁ বাবা আছে বলে হ্যাঁ ওরা কাঁদছে না কাঁদছে যা ফিরে যা ফিরে যা পরে তুই আসবি বাবা ফিরে যা আগে সংসার ধর্ম পালন কর মা বাবার অনুমতি নেই তাহলে বলবে নিমাই সন্ন্যাস নিয়েছিল মায়ের অনুমতি নিয়েছিল মা তাকে অনুমতি দিয়েছিল আপনারা যারা শাস্ত্র ঘাটবেন তারা দেখতে পাবে এই দিয়ে দেখাবেন মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না বাবার মতো আপন কিছু কিছু কেউ হয় না আপনাদের কাছে নিবেদন রইল যারা ধারে পাশে এক একটু গল্প করছেন তাদের কাছে করজোড়ে নিবেদন এই সময়টা অন্তত নিজেকে একটু স্তব্ধ রাখুন পেছনে যারা আছে তাদেরকে সাবধান করুন মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই বাচ্চাদেরকে বলবো মা বাবাকে সম্মান দিতে শেখো নইলে জীবনে বড় হতে পারবে না পরম প্রেমময় অনুকূল ঠাকুর তার মা বাবাকে সম্মান দিয়েছিলেন বলে ঠাকুর এত বড় জায়গায় গিয়েছিলেন শুনলে চমকে যাবেন অনুকূল ঠাকুর তার মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল ঠাকুরের কথাগুলো অমৃতের মতো বাণী এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন মা বাবাকে কেউ কাঁদাবেন না যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে তার কোনোদিন সুখ হয় না একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে কৃষ্ণনগরে গিয়ে ফ্ল্যাট কেনে আত্মীয় স্বজনের সবার জায়গা হয় বাবা মায়ের জায়গা হয় না এমন কীর্তন শুনে কোনো লাভ হবে না শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা জল ঢালতে যায় এইদিকে শ্রাবণ মাসে ছেলেরা জল ঢালতে যায় কাঁধে বাঘ নিয়ে 10 কিলোমিটার দূরে আমি তার কাছে প্রশ্ন করব শিবলিঙ্গে জল দেবার আগে একবার ভেবে নাও তো তোমার বাবা যখন রৌদ্রে কষ্ট করে বাড়ি ফিরেছিল টাকা রোজগার করে তোমাদের মানুষ করবে বলে
রোদ্রে হাঁপিয়ে গেছে একটু জলের জন্য, বাবার হাতে এক গ্লাস জল তুলে দিয়েছিলে তো? যদি দিয়েছিলে তবে জল দেওয়া সার্থক, আর যদি না দাও কোনো সার্থক নাই। বাবা একটু জল স্নানের জন্য জল চাইছিল, দিয়েছিল তো? মা অসুস্থ ছিল, জল দিয়েছিল তো? মায়েরা এই দিকে তাকাবেন, অনেক বাড়িতে আমি দেখেছি একজন বাবা কেঁদে কেঁদে ছেলেকে বলছে, খোকা আমার মিষ্টি খেতে বড় ইচ্ছা, দুটো মিষ্টি এনে দিস। খালি ছেলে বলে কাল দেবো, পরশু দেবো, অত চিন্তা নেই, দেবো বললাম তো, দেবো দেবো বলে একদিন বাবা চলেই গেল আর মিষ্টি খেতে পেল না। ছেলের বাবা যখন মূল্য তখন 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো, বাবা তখন উপর থেকে কেঁদে কেঁদে বলছে, হ্যারে খোকা আমি যখন মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর 1000 লোককে তুই পেট ভরে মিষ্টি খাওয়ালি, আমার আত্মার কোনোদিন শান্তি হবে না। তুই যতই ভালো কাজ কর কোনো কাজ তোর পূর্ণতা হবে না। ওই জন্য বাড়িতে বারবার বলবো, বাবা মা জীবিত থাকতে যা ইচ্ছা তাই দিন, তারপর বেনা গাছে দেবেন, তারপর লোককে খাওয়াবেন। বাবা মাকে জীবিত অবস্থায় দিলেন না আর 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালেন, লোক দেখানি খাবার, এর কোনো দাম রইল না। এ আপনার ভরামি ছাড়া কিছু নয়। এই যে আপনাদের কাছে নিবেদন, একমাত্র কাজ কি, বাবা মাকে জীবিত থাকতে দিন। মায়েদের কাছে নিবেদন রাখলাম, মায়েদের কাছে একটা কথা রাখলাম, সংসার সুখের হয় পুরুষের গুণে। যাক আপনারা খুব ভালো মেয়ে, অন্য জায়গায় বলেন না আপনারা বলতে, পুরুষের গুণে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। রাত্রিবেলায় কীর্তন শুনতেছেন, বাড়ি ফিরে আসবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা কিংবা বাবা। এদের কথা ভাবুন, জীবন সুন্দর হবে। দেখবেন যারা চাণক্যদেবের চরিত্র পড়েছেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো বড় ছিল, তার মা ছোট অবস্থায় কোলে নিয়েছিল, একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলে সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেব 5 বছর বয়স, তার মা কোলে নিয়ে বলল, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। মায়ের কত আনন্দ ছেলে যদি রাজা হয়, হ্যাঁ রে বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্যদেব 5 বছর বয়সে বলেছিল, মা রাজা হব কি করে, তোর দাঁত দুটো দেখে বললো একজন জ্যোতিষ যে তুই রাজা হবি, আর রাজা হলে তুই আমায় ভুলে যাবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথর নিয়ে নিয়ে দাঁত দুটো ভেঙে দিয়েছিল, গড় গড় করে রক্ত বেরোচ্ছিল, মা বলছে বোকা কোথাকার, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে মা দাঁত থাকলে রাজা হয়ে যাব, আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব, দাঁত থাকবে না রাজা হব না, তোমায় আর ভুলেও যাব। শুধুই কি মহাপণ্ডিত হয়েছিল বাবা। ওই জন্য বারবার নিবেদন রাখলাম, বাবা মাকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, একাদশী কারা কারা করে হাত তুলুন তো, একাদশী একটু হাত তুলুন, একাদশী কারা কারা করেন? বাহ, আমার বাবারা তো ডান দিকে করে, বাঁ দিকে কেউ একাদশী করেন? বাহ, দু একজন করে, বেশ নামান নামান। আচ্ছা মায়েরা, একাদশী ছেলে না মেয়ে, জোরে বলুন, জোরে বলুন। দেখ একটা তো কিছু হবে ছেলে মেয়ের মধ্যে, কে বলছে ছেলে কে বলছে মেয়ে, এই দিয়ে তাকাবেন মায়েরা, একাদশী হচ্ছে মেয়ে মেয়ে। আসতে এইদিকে, একাদশীর জন্ম কোথা থেকে, একাদশীর জন্ম কোথা থেকে? এক ভগবান বিষ্ণুর শরীর থেকে এক জ্যোতি প্রকাশ করে অসুরকে হত্যা করেছিল, সেই জ্যোতি থেকে এক রমণীর সৃষ্টি হয়েছিল, সেই রমণী অসুরকে হত্যা করেছিল। মায়েরা সেই রমণীটির নাম ভগবান ডাকলেন কি, তোমার নাম একাদশী। একাদশী যদি কেউ করে তাকে তীর্থে গেলে যে ফল লাভ হয়, একাদশী করলে সেই ফল লাভ হয়। আমি আপনাদের বারবার বলবো, যত হিন্দু সনাতন ধর্মের মায়েরা আছেন বাবারা আছেন, সবার কাছে নিবেদন রইল, 15 দিন পর একদিন অন্তত একাদশী করুন। আমি আপনাদের নির্জলা করতে বলছি না, নির্জলা একাদশী উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি একটু ফল খেতে পারেন, যদি ফল খেয়েও না করতে পারেন একটু সবজি খেতে পারেন, কাঁচা কলা কাঁচা পেঁপে, সর্ষের তেল দেবেন না, সূর্যমুখী তেল সরিষা সূর্যমুখী তেল একটু ঘি ব্যবহার করবেন, লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন, একটু সবজি খেতে পারেন,
দুধ খেতে পারে তবে মায়েরা যদি কেউ নির্জলা একাদশী করে ওটার নাম উত্তম একাদশী আর যদি কেউ ফলমূল খেয়ে করে ওটার নাম মধ্যম একাদশী আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম আমাকে একাদশী করিয়েছিল মায়েরা একাদশীর দিনে যে যত কম খাবেন তার তত লাভ মানে যত পেটটাকে খালি রাখবেন তত লাভ কেন বলুন তো একাদশী করলে শরীর সুস্থ থাকে যেমন মেশিন 7 দিনে একদিন রেস্ট দিলে মেশিনটা ভালো থাকে আমাদের শরীরে যে মেশিন কলকবজাগুলো চলছে 15 দিন পর পর একবার রেস্ট দিলে আমাদের শরীরটা ভালো থাকে বিজ্ঞান বলছে এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা শরীরটাকে সুস্থ রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয় একটা হচ্ছে একাদশী মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয় আমাদের অন্তত 12 মাসে 24টা একাদশী করা দরকার এইদিকে মায়েরা একাদশীতে পঞ্চশস্য খাবেন না কি কি খাবেন না চাল গম যব সরিষা আর ডাল লক্ষ্য করুন এই দিন এই পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে সবার কাছে নিবেদন একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সবার করা যায় অনেক মেয়েরা প্রশ্ন করে মায়েদের যে 4 দিন শরীর খারাপ হয় ওই সময় একাদশী করা যায় 100% করা যায় কোনো অসুবিধা নেই আপনারা করতে পারেন অনেকে প্রশ্ন করে কত বছর থেকে একাদশী করা যায় আমাদের মনে একটা ভুল ধারণা আছে বিধবা মেয়েরা একাদশী করবে সদবারা করবে না শাস্ত্র বলে দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে যদি সামর্থ্য থাকে অনেকে প্রশ্ন করে আমার শরীর খারাপ একাদশীর দিনে কি ওষুধ খাওয়া যায় একবারে খাওয়া যায় ওষুধ খাবেন প্রসাদ পাবেন যেটা খাওয়া দরকার তবু কিন্তু আপনি একাদশী করবেন যদি আপনার শরীর সামর্থ্যে কুলায় আপনি নিশ্চয় করবেন একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয় একাদশীর দিনে ব্রাশ করতে নেই কেন না ব্রাশে যে পেস্টটা দেবেন সেই পেস্টে লবণ থাকে ওই লবণ মুখে গেলে একাদশী হবে না আপনি যে জিভ ছুলেন জিভটা কেটে যায় তাহলে আপনার একাদশী হবে না এইজন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয় রাত্রিবেলায় সেবার পর সবার আগে মুখ ধুয়ে নিতে হয় ব্রাশ করে নিতে হয় সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি একাদশীর দিনে কি করবেন মা শর্ত করতে হবে শুধু উপবাস নয় খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু ভাববো না এরই নাম হচ্ছে একাদশী শুধু আপনি খাবেন না সেটা একাদশী নয় আপনাকে শর্ত করতে হবে খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু ভাববো না আমি মালদা জেলায় গিয়েছিলাম আমাকে একাদশী করিয়েছে আমার দিকে দেখার 4 রকমের ফল 4 রকমের মিষ্টি 4 রকমের সবজি 4 গ্লাস দুধ আর বাটি বাটি পায়েস তৈরি করেছে আমাকে দিয়েছে আমি মনে মনে ভাবলাম এই রকম সবজি যদি হয় প্রতিদিন একাদশী করব কোনদিন বাদ দেব না নির্জলা একাদশী উত্তম একাদশী ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে আটা খাওয়া যায় একাদশী দিনে আটা খেলে কি হয় মা আটাদশী হয় একাদশী হয় না ভগবান শ্রীকৃষ্ণকে তিলক দিয়ে সাজাচ্ছে মা অলকা তিলকা আমার দিকে তাকাবেন ধীরে আচ্ছা মায়েরা হিন্দু ধর্মে দেখবেন তিলক যদি কেউ নেয় পেছন থেকে যাতে তিলক না নেয় তার ব্যবস্থা করে এইদিকে এইদিকে এই যে বসান এইদিকে এর নজর আমার খুব খারাপ অনেকে বলে খালি আমার দিকেই তাকাচ্ছে আমাকে সাবধান করছে এইদিকে তাকাবেন কি বললাম যেমন হ্যাঁ এই যে বাচ্চাগুলো যেমন একটা ভালো করে কি কথা বলে বলুন তো প্রদীপ বলে গান শুনবি খালি বলে এইদিকে এইদিকে আসলে অ্যাটেনশন বাড়ানোর জন্য এইদিকে তাকাও বাবা মন দিয়ে আচ্ছা যদি কেউ তিলক মালা নেয় না আমাদের ওখানে মেয়েরা বাসের বাড়ি 5 জন বলা বলি করে বাবার এ হারাধনের বইয়ের কি ঢং দিদি মালা তিলক নিয়েছে বোধহয় ভগবান ওর বাড়ি আগে যাবি না না এগুলো আমাদের লজ্জা এগুলো আমাদের লজ্জা হাসির ব্যাপার না অন্য ধর্মে যা নাই আমাদের ধর্মে তা আছে এই যে যদি কেউ তিলক নেয় আপনি নিতে না পারলে তাকে সম্মান দিন কারণ আপনি পারেন নাই উনি পেরেছেন আপনি সম্মান দিন ভবিষ্যতে আপনি যেন নিতে পারেন তার ব্যবস্থা করুন এইদিকে তাকাবেন মায়েরা এই তিলকের জন্ম কথা একটু বলি আপনাদের যার কপালে তিলক থাকে না ওই কপালটা শ্মশান সমান
কে বলেছে বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন? আস্তে 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 আস্তে, বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা পৃথিবীতে সংসারী মানুষ শুভ কাজের সময় কপালে তিলক নেবে, ও মায়েরা সব সময় তিলক না নিতে পারলেও বাড়িতে হোম যজ্ঞ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভাগবত পাঠ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভগবানের পুজো করবেন, সেই দিন তিলক নেবেন। সব দিন না নিলেও ওই দিনগুলো নেবেন। কে বলছে? ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন উত্তরখণ্ডে, কোন জায়গাতে? বিষ্ণু পুরাণে। আবার লোচনদাস কবিরাজ বলেছেন যে তিলক নাই যার বৃথা জন্ম তার। মায়েদের যেমন স্মৃতিসিঁদুর, হাতের শাঁখা, এগুলো হচ্ছে কি আপনাদের সদবানারীর লক্ষণ, একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী আর মালা, যেগুলো পড়তে আমাদের লজ্জা করে। মায়েরা জেনে নিন, তিলকটার আমার দিকে তাকান, তিলকটা নেবার সময় এইদিকে তাকাবেন, তিলকটা নেবার সময় এই যে দুটো রেখা দেখতে পাচ্ছেন, ও মায়েরা দাদা ভাইরা দেখে নিন, তাকিয়ে নিন আমার দিকে, এই যে দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন, এই দুটো রক্ষা রেখাকে একটি ব্রহ্মা একটা শিব, মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটার স্থান হচ্ছে ভগবান বিষ্ণুর। এইবার লক্ষ্য করুন, কেউ কেউ বলে এই জায়গাটা ভগবানের চরণ চিহ্ন, যদি চরণ চিহ্ন হয় চরণে তুলসী পাতা দিতে হয়, এই জন্য আমরা যে এই যে নিচে তুলসী পাতার মতো নিয়েছি, দেখুন দেখুন নাকের ডগায় যে ফোঁটাটা রয়েছে, জোরে বলুন, দেখতে তুলসী পাতার মতো, এটাকে যদি ভগবানের চরণ লক্ষ্য করা যায় এই জায়গাটা তুলসী পাতা, তবে গোটা নাক বরাবর নিলে কিন্তু সেটা অপমান করা হয়। বলছে নাকের চার ভাগের তিন ভাগ পর্যন্ত নিতে হয়, এই যে তুলসী পাতার মতো নিয়েছি, আপনারা মাঝে মাঝে নেবেন, কোন আঙুলে নেবেন? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গষ্টি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সকলের কাছে নিবেদন রইল, আপনারা এই আঙুলে করে নেবেন তিলক, তুলসী পত্র গোবিন্দের চরণে দেবেন, এই আঙুলে দেবেন, একটি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলে দেবেন, একটা নাড়ু গোবিন্দকে দেবেন, এই আঙুলটা যেন টাচ থাকে, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরুমন্ত্র যারা নিয়েছেন, তারা দেখবেন আপনারা গুরুমন্ত্র ভজন করবার সময় এই আঙুলটা কিন্তু ব্যবহার করেন, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যদি কেউ তিলক করতে না পারেন, লজ্জা পান, শিখে নিন, হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙুলে করে জল তিলক করে নেবেন, শাস্ত্রে জল তিলকের বিধি আছে। আচ্ছা, তিলকের জন্ম কোথা থেকে একটু বলে দিই, এই যে আপনারা তিলক নিচ্ছেন, আমরা নিচ্ছি, এই তিলকের জন্ম কোথায়? আপনারা উত্তর দেবেন, বাচ্চাগুলো উত্তর দেবে। বাচ্চারা বলতো, ভগবানের যদি মাথা ব্যথা হয়, সে যদি বলে কোনো ভক্তের চরণ ধুলিতে আমার মাথা ব্যথা ভালো হবে, তোরা দিবি? না না, হাসি নয়, খুশির খবর। দু তিনজন বাচ্চা বলেছে দেবো, আর একজন দেখছে যে ওরা যখন দেবো না বলে, এ কিংবা বি কিছু একটা হবে, আমি না বলে দেখি যদি আমারটা মিলে যায়। শোনে নে, হ্যাঁ, ও ও লজ্জা পেয়ে গেছে, অসুবিধা নেই, বুঝিয়ে দিও। ভগবানের একবার মাথা ব্যথা হলো, আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানের কখনো মাথা ব্যথা হয়? তিনি লীলা করেন, লীলা প্রকাশ করেন। নারদ বলল, প্রভু গালে হাত দিয়ে বসে আছো কেন? কৃষ্ণ বলল, আমার মাথা ব্যথা হয়েছে। বুঝে, তাহলে তুমি তো বিশ্বের কবিরাজ, তোমার মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা করার ক্ষমতা কারো নাই, তুমি পারো, তুমি বলো কি করলে তোমার মাথা ব্যথা ভালো হবে। ভগবান নারদকে বলল, কোন ভক্ত যদি তার চরণ ধুলি আমার মাথায় দিতে পারে, আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। মায়েরা, ভগবানের এত মহিষী মানে এত স্ত্রী, 16108টা স্ত্রী, সবার কাছে নারদ গিয়েছিল, শিবলোকে গিয়েছিল, ওগো একটু চরণ ধুলি দাও, ভগবানের মাথা ব্যথা হয়েছে, ভালো হয়ে যাবে, একটু চরণ ধুলি দাও। সবাই বলছে মাথা খারাপ, যিনি বিশ্বের মালিক আমার চরণ ধুলি দেব, আমি নরকে যাব না? দেব না। কিন্তু যখনই নারদ বৃন্দাবনে ব্রজগোপী তথা রাধারানীর কাছে গেলেন,
রাধারানী ব্রজগোপীরা বলল নারদ তোমার মন খারাপ কেন বলে আমাদের গোবিন্দের মাথা ব্যথা কি করলে মাথা ব্যথা সারবে নারদ আমার গোবিন্দ কি করলে মাথা ব্যথা সারবে বলো বলে কোন ভক্ত যদি চরণ ধুলি দেয় তবে তার চরণ ধুলিতে আমার ভগবানের মাথা ব্যথা ভালো হবে তাকিয়ে দেখুন নারদের গলা একটা উন্নি ছিল ব্রজগোপীরা তাদের চরণে ধুলোগুলো উন্নিতে বেঁধে দিল রাধারানী চরণ ধুলো দিল গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই চরণ ধুলি মাথায় নিল তার মাথা ব্যথা সেরে গেল তিনি জগৎকে শিক্ষা দিলেন রে জগৎ ব্রজগোপীদের চরণের ধুলি আজ থেকে শুরু হবে তিলক এ তিলক যারা নেবে স্বয়ং ভগবানের কৃপা তারা লাভ করবে অনেকের প্রশ্ন থাকে রাধারানীর এদিকে রাধারানীর কপালে তিলক থাকে না কেন দেখুন রাধারানীর কপালে তিলক থাকে না কেন ব্রজগোপীদের কপালে তিলক থাকে না কেন প্রশ্ন করে অনেকে দেখবেন ইউটিউবের মাধ্যমে শুনে নিন কি নিজের চরণের ধুলি তিনি কোনোদিন মাথায় নিতে পারেন না কপালে নিতে পারেন না নিজের চরণের জিনিস যেহেতু ভগবান আশীর্বাদ করেছেন সব ভক্তরা নেবেন এই জন্য রাধারানী তার চরণের ধুলিটা তিলক হয়ে গেছে ওটা কোনোদিন কপালে তিলক রূপে রাধারানী এবং ব্রজগোপীরা নেয় না একটা দামি কথা শুনে নিন আপনারা যারা মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি দেখছেন সব মন্দিরে কি উচিত বলুন তো রাধারানীর পাটাকে ঢাকা দিয়ে রাখা যারা ভক্ত মানুষ আছেন এখানে তারা জানেন রাধারানীর চরণ কিন্তু দেখতে নাই যখন মন্দির দেখবেন প্রকৃত মন্দির যারা তৈরি করছেন আমার দিকে তাকান শাস্ত্র পড়বেন দেখে নেবেন কৃষ্ণ এবং রাধার প্রকৃত মন্দিরে দেখবেন যেগুলো প্রকৃত মন্দির যারা শাস্ত্র মেনে করেছে তারা দেখবেন রাধারানীর চরণ দুটো কাপড় দিয়ে ঢাকা থাকে কেন বছরে একবার রাধারানীর চরণ দেখা যায় কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে ওই দিন রাখাল রাজ গোবিন্দ বৃন্দাবনে খেলতে খেলতে রাখালের সার্টিফিকেট পেয়েছিল তিনি রাখাল রাজা সেদিন রাধারানীও ধুতি পরেছিল তাদের সঙ্গে খেলা করছিল রাধার চরণ সেদিন দর্শন করেছিল ওই দিন একমাত্র গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দেখা যায় বাকি কোনো দিন নয় আর একটা দিন দেখা যেতে পারে যদি আপনি কৃপা করে দেখেন রাধা অষ্টমীর দিনে আপনি দেখা দিতে পারেন তবে কিছু মনে করবেন না আপনাদের গোবরাতে এলাম আস্তে 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 আপনাদের গোবরাতে এলাম একটা ধন্য হলাম বলে যাই শুনলে খুশি হবেন আপনাদের এখানে সব ভালো আস্তে এখানে কোনো মাতাল নাই না আছে বাবারে মায়েদের কি হাসি বলে ঘরে গিয়ে দেখবেন কি হয় আস্তে আস্তে এদিকে এদিকে বাচ্চাগুলো আস্তে আস্তে বাচ্চাগুলো বুঝছে আছে তবে একটা কথা বলি একটা কথা বলি যিনি মদ খাচ্ছেন মদ খাওয়ার সময় নিজের ছেলের মুখটাকে স্মরণ করে খাবেন সবার কাছে নিবেদন রইল যিনি মদ খাচ্ছেন নিজের ছেলে পয়সা দেওয়া মানে প্রণাম হয়ে গেল এদিকে এদিকে মায়েরা যিনি মদ খাচ্ছেন নিজের ছেলের মুখগুলোর দিকে তাকিয়ে মদ খাবেন কেন বলুন তো আপনি যেমন হবেন আপনার রক্তের বাচ্চাটা বড় হয়ে তেমনি হবে তবে মাতালদেরকে আমি সম্মান দিই প্রশ্ন করবেন কেন দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট কমাতে হবে কমাতে হবে কিন্তু মদের দাম এত দিনের পর দিন বাড়ছে একবারও ধর্মঘট নাই না আছে বলুন করোনার সময় দেখবেন এদিকে করোনার সময় দেখবেন মদের দোকানে মদের দোকানে দেখবেন ভিড় প্রচুর লাইন দিয়ে দিচ্ছে করোনা নাই কিন্তু দেখবেন মায়েরা ভূমিকম্প হলে পৃথিবীতে একটা প্রাণী প্রথম জানতে পারে ভূমিকম্প হয় কে কুকুর আর একজন কোনোদিনই জানতে পারে না তিনি মাতা কি হলো কি গেল বুঝতে পারে না তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয় বলবো না বাদ দিয়ে দেবো বলে দিই আর মায়েরা বলছেন বলুন বলুন যদি কিছু শোধরাই তো শোধরা দিই এই দেখুন কালকে গাইঘাটাতে গান করছিলাম এই যে দেখান মায়েরা গাইঘাটাতে গান করছিলাম স্বামী স্ত্রীতে দেখা করতে এসছে দাদা দাদা বলে কি মানে কি বলুন তো মানে ইনি একটু খাই বলবেন একটু তো স্বামী স্ত্রীতে বসে আছে হঠাৎ যেই না বলে দিয়েছি মদ খেলে তিনটে উপকার হয় স্বামী তখন স্ত্রীকে বলছে শোনো ভালো করে শোনো কি বলছে দেখো কিন্তু তিনটে উপকার কি আস্তে আস্তে টাকা দেবেন না
এখন কীর্তনে আসরে কোনো কমিটিকে বলবো উঠতে দেবেন না, 50-100 টাকা 20 টাকার জন্য গানটাকে নষ্ট করবেন না, বারবার বলবো, একবারে আপনারা ওইসব করবেন না। আমি একটা কথা বরং বলবো, এইদিকে মায়েরা, মদ খেলে 3টে লাভ কি কি? বাড়িতে চোর ঢুকবে না, দেখবেন কুকুরে কামড়াবে না, আর বেটা কোনোদিনই বুড়ো হবে না চিরকাল। কেন বলুন তো? যে মদ খাই মদটাকে খাই, কাস্তে 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 সন্ধ্যে থেকে সকাল হয়ে যায়, আর চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়াবে না কেন? হাতের লাঠি নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, মদ খেয়ে যখন দেখবেন চলতে পারবে না, হাতের লাঠি দিয়ে রাস্তা দিয়ে যাবে, কুকুর তখন ভাবে পালা নইলে নিতাই গৌর হরি হরি। আর আর কামড়াবে না কেন? এইদিকে যারা পান মাতাল হয় তারা নর্দমার পাশে পড়ে থাকে, কুকুরগুলো ভাবে আমরাও শুয়ে আছি, ও শুয়ে আছে, আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার সুযোগ পাই না, তার আগেই নিতাই গৌর হরি বল। বাবা ছোট্ট দুটি কথা বলে যাবে, মহাভারতের কথা আস্তে আস্তে, বাবার যদি রাজি থাকেন তাহলে বলবো মহাভারতের কথা। মায়েরা যে দান দেয় তার হাত নিচে থাকে না উপরে থাকে, জোরে বলুন, জোরে বলবেন, হ্যাঁ, যে দেয় তার হাত, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দেবেন আপনার হাত, যে নেবে তার হাত নিচে। এই বাবা দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেল, একজন মুনি গঙ্গা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে, উঠছে না। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মুনিবর, তুমি যে জলে দাঁড়িয়ে আছো ঘন্টার পর ঘন্টা, উঠছ না, আমি যে স্নান করব। মুনি বলল, মা, যে কাপড়টা আমি স্নান করছিলাম পরে, ওই কাপড়টা জলের স্রোতে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছু অংশ দান করলে আমি তোমাকে আশীর্বাদ করব। মায়েরা দ্রৌপদী কি করেছিল? জয়নিতাই এদিকে মায়েরা, দ্রৌপদী কাপড়টা টুকরো করে কেটে মুনিকে দান করলো, একটু রিভাবটা কমিয়ে দাও ভাই, একটু রিভাবটা কমিয়ে দাও, দ্রৌপদী কোনটা বাড়ি দাও, দ্রৌপদী মুনিকে দান করলো, মুনি আশীর্বাদ করলো, মা এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। জোরে বলুন তো মায়েরা, পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। আর একটা দিনের কথা বলি, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টে হাত হয়েছিল। আপনাদের এই গোবরাতে কোন একটা মা যদি এমন বাচ্চার জন্ম দেয় যা 3টে চোখ 4টে হাত থাকে, কি বলবে? এ কেমন ছেলে রে বাবা, রাক্ষস নাকি বনে দিয়ে আসে। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে শিশুপালকে ফেলতে যাচ্ছে 3টে চোখ 4টে হাত দেখে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা কে আসতে পারে, জেনে বলুন। বাহ, বাচ্চাগুলোর আইডিয়া খুব ভালো, খুশি আমি। এই জন্য আমাদের আমাদের আসরে যত জায়গায় দেখি, যেমন বয়স্ক বাবারা আসে তেমন কিন্তু বাচ্চাগুলো আসে। একটা বাচ্চা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, মন লাগিয়ে কীর্তন শুনলে সবাই বুঝতে পারে। আমি অতি সহজ ভাষায় বলে দিই, শুনে নিন। শিশুপালকে যখন নিয়ে এলো বাড়িতে ফিরিয়ে, বলরাম দেখতে এলো কিচ্ছু হলো না, কৃষ্ণ দেখতে এলো একটা চোখ আর দুটো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। কৃষ্ণের সম্পর্কে কে? পিসি। পিসিমা বলে উঠলো,
কৃষ্ণ কি আমি তোর কে পিসি এ তোর কে ভাই কথা দে কি আমার মাথায় হাত দিয়ে দিলাম শত অপরাধ করলো ক্ষমা করে দিবি কৃষ্ণ বলল পিসিমা আইন যেমন রাখলাম ফাঁক তেমন রেখে দিলাম শত অপরাধ করলে ক্ষমা করে দেব একশো এক হলে বেটাকে ছেড়ে দেবো না যুধিষ্ঠির মহারাজ রাজসভা যজ্ঞ করল কৃষ্ণকে সভাপতি করল সবাই মেনে নিল শিশুপাল মানল না চিৎকার করে বলল কে লম্পট তুমি চোর তুমি লম্পট তুমি চোর তুমি লম্পট কৃষ্ণ বলছে শিশুপাল বলে যা বলে যা তোর তো একশোটা বলার কথা তারপর দেখ আমি কে বটি যে না একশো পেরিয়ে গেছে একশো এক হয়ে গেছে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে মায়েরা ওই সময় কিন্তু দ্রৌপদী নিজের কাপড়টা দিয়ে কৃষ্ণের এই আঙুলটা কেটে গিয়েছিল কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল কৃষ্ণ বলল দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে এই কাপড় তোমার একদিন অনেক করে পাবে পেয়েছিল কোন দিন দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে প্রেম তাকান দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে পেয়েছিল শুনলে চমকে যাবেন হ্যাঁ শুনলে চমকে যাবেন যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল মা সেই দিন দ্রৌপদী রজস্বলা অবস্থায় ছিল মায়েরা যেমন চার দিন শরীর খারাপ থাকে দ্রৌপদী ওই সময় অসুস্থ ছিল সেই অবস্থায় আশি হাজার লোক বসে আছে একটা মেয়ের কাপড় টানা হবে বলে সবাই দেখবে দাদু ভীষ্ম বসে আছে প্রতিবাদ নাই দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে এক হাতে ভগবানকে ডাকছে দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসেছিল মায়েরা দাদা ভাইরা শুনে নিন সেই আপনারা সন্ধে ছটা থেকে বসেছেন আপনাদের কাছে নিবেদন শুনে নিন আমার কথা যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলুন অন্য মেয়েকে বলুন চুলের মুঠি ধরে অত্যাচার করে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ ধ্বংস অনিবার্য অনিবার্য কোন নারীর চুলের চুল ধরে কোন স্ত্রী যদি কোন পুরুষ যদি অত্যাচার করে 100% তার ধ্বংস আমি বলি নাই রামায়ণে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল ধ্বংস হয়ে গেল দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল ধ্বংস হয়ে গেল তাকিয়ে দেখুন মায়েরা যখনই দ্রৌপদী বস্ত্র চাইছে এক হাতে বস্ত্র ধরে আছে নারদমুনি কৃষ্ণকে বলল কৃষ্ণ দ্রৌপদী বস্ত্র চাইছে তুমি দিচ্ছ না কেন নারদ বলল কৃষ্ণ তুমি দাও কৃষ্ণ বলল নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয় এক হাতে নিজের কাপড়টা ধরেছে এক হাতে আমায় ডাকছে ভগবান বলল যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে কোনোদিন যাই না আমি তার কাছে কোনোদিনই যাই না দ্রৌপদী চিৎকার করে বলল যা কিছু আমার সকলই তোমার আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি গোবিন্দ যা কর বলে হে গোবিন্দ যা কর বলে মায়েরা যেই না এরকম করে হাত দূরে তুলে দিয়েছে ভগবান বসন জোগাড় করছে দুঃশাসন কাপড় টানছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ক্লান্ত হয়ে গেল দুঃশাসন দুর্যোধনকে বলল দাদা এবার তুমি কাপড় টানো দুর্যোধন কাপড় টানছে দুঃশাসন বাড়ির ভেতরে গেছে জল খাবার জন্য চমকে গেল কি যার কাছে জল চাইবে তার স্ত্রীর কাছে স্ত্রী কি করছে উলঙ্গ হয়ে বসে আছে এ কি গো তুমি উলঙ্গ কেন তোমার কাপড় কই আমি জল খাবো না ছাই তোমার কি হবো ও মা আলোটা জ্বলেছে শুধু দুঃশাসন স্ত্রী নয় একশো ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়ির কোনায় কোনায় বসে আছে
দুঃশাসন জিজ্ঞেস করলে অবস্থা কে করেছে সঙ্গে সঙ্গে বলে উঠল কে দুঃশাসন স্ত্রী তোমার আর তোমার দাদার জন্য হয়েছে আমাদের 100টা বইয়ের শাড়ি নেই কেন জানো দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে ভগবান এত কাপড় পাবে কোথায় আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে এর থেকে কি শিখলেন অপরের অমঙ্গল যদি করেন তবে নিজের অমঙ্গল আগে হয় আমাকে একজন জিজ্ঞেস করেছেন ইউটিউবের মাধ্যমে আপনার কথা শুনতে পাই কিন্তু গান শুনতে পাই না তাই তো অনেকে প্রশ্ন করেছেন খালি কথাই শুনতে পাই গান পাই না যারা প্রকৃত কীর্তন শুনেন তারা শুনে রাখুন লীলা কিন্তু প্রত্যেকটি আসরে করি যারা আমার শুনেছে তারা জানে যারা ক্যামেরা করে তারা শুধু কথাগুলোকে তুলে দেয় গানগুলোকে দেয় না এতে অনেক মানুষের মনে একটা ভুল ধারণা ঢুকে যায় ইনি তাহলে বোধহয় শুধু তত্ত্ব কথাই বলে না আর কিচ্ছু বলে না কিন্তু আজকে আপনাদের প্রমাণ দিয়ে দেব আমি তত্ত্ব কথা শুধু বলি না লীলাটাকে ধরে ধরে যাই আজ যে লীলাটি একজন বলল কি পালা করবেন বললাম পালা তো আমি জানি না আপনি পালা জানেন না তবে কি জানেন লীলা জানি পালা পালা তো আছে পালা নাটকের হয় পালা যাত্রার হয় পালা নাটকের হয় পালা যাত্রার হয় আর আমাদের জীবনে দুটো পালা হয় একটি আসার একটি জোরে বলুন একটি আসার আর একটি বাচ্চাগুলো বলছে অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি আচ্ছা এবার বলুন তো যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন বাচ্চাগুলো বলিস না আসার না যাওয়ার বাকি আছে কোনটা বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন দেখবেন মৃতদেহ নিয়ে যায় গোবরা থেকে বলো হরি হরি বল আপনিও প্রণাম করেন আপনার ছেলে মেয়েও প্রণাম করে কিভাবে বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাব না একবারে পাক্কা কথা দেখে নেবেন কিছু মনে করবেন না যেখানে দেখবেন ওই কসাইখানা আছে ছাগল কাটে একটা ছাগলকে কেটে চামড়া ছুলে দড়ি দিয়ে টাঙ্গিয়ে দেয় আর পাশের ছাগলটা বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবুই ও জানে না এরপরের লাইনটা আমার আছে আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ এত দেখছি মরে যাচ্ছে তবু বলছি কোনো অসুবিধা নাই ও মূল্য মূল্য আমার মরার দরকার নাই এটা আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ আর কি এই দিকে তাকাবেন যিনি মরে যায় তিনি শুধু মরে যান না তিনি দেখিয়ে দিয়ে যান আমি মরি নাই আমাকে দেখে শিখে নাও আমি একদিন তোমার মতো সংসার করেছিলাম যেমন মাচাই দুলতে দুলতে চললাম তোমাকে একদিনে সংসার ছেড়ে চলে যেতে হবে আজকের যে লীলাটি গাইব যারা লীলা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জেনে নিন একটা সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল বলুন তো মায়েরা সাপটার নাম কি জোরে বলুন কালীয় নাগ এই কালীয় নাগ সাপের কটা ফনা ছিল 100টা ফনা ছিল বাকি উপফনা ছিল কৃষ্ণ সাপের মাথায় নাচলো কই আমাদের মাথায় নাচলো না কেন সাপটা কি কর্ম করেছিল যার জন্য গোবিন্দ তার মাথায় নাচলো সবাই জেনে নিন যে সাপ আস্তে আস্তে শব্দ নয় মা দিকে শব্দ হচ্ছে যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল আস্তে সেই সাপটার নাম কালীয় নাগ এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল রাজা রাজা হলে সাপ হলো কেন বৈষ্ণবের অভিশাপ বৈষ্ণবের আশীর্বাদ কাজে লেগে যায় আবার বৈষ্ণবের অভিশাপ কাজে লেগে যায় তবে যেমন তেমন বৈষ্ণব হলে হবে না শুধু তিলক নব মালা নবার লোকের নিন্দা করে করে বেড়াবো ওই রকম হলে হবে না কিন্তু ও সাজলে হবে না সাজাটা সাজা হয়ে যাবে সাবধান শাস্ত্র বলেছে সাধু সাবধান বৈষ্ণবের স্বভাব কেমন আগে জেনে নিন যারা পাকা বৈষ্ণব হতে চান শাস্ত্র অনুযায়ী মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায় পরে নিলে হয় না নাকি বাবা তিলক কিনতে পাওয়া যায় পরে নিলে হয় না কিন্তু ভেতরটাকে যে সাজাতে পেরেছে তিনি হচ্ছেন আসল বাইরের সাজটারও দরকার আছে কেন আপনাকে দেখে আরো পাঁচজন শিখবে বলে তো তাকান আমার দিকে
বলছে ত্রিনাদপি শুনি যেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কৃত্তনীয় সদাহরি কারা বৈষ্ণব ভেঙে ভেঙে দি আপনারা পরে বলবেন বৈষ্ণবের এই দোষগুলো দেখলে আপনারা পরিষ্কার বলবেন তোমার মধ্যে বৈষ্ণবের লক্ষণ নাই জেনে নিন ত্রিনাদপি শুনি যেন বৈষ্ণবের আচার কেমন ঘাসের উপরে পা দেবেন ঘাস মাথা নিচু করবে পা তুলে দেবেন ঘাস আবার মাথা উঁচু করবে কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না ইনি হচ্ছেন বৈষ্ণব তররিব সহিষ্ণুনা ও মায়েরা গাছকে যখন কাটবেন গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দেবে ফল দেবে বৈষ্ণবের স্বভাব কেমন যতই আঘাত করুন আর খারাপ খারাপ কথা বলুন উনি আপনাকে হরিনাম দান করেই যাবেন ইনি বৈষ্ণব আর বৈষ্ণব কাকে বলে অমানে ন মান দেন গোবরার রাস্তা দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে দেখতে পেলে একটা কুষ্ঠব্যাধী লোক ছটপট ছটপট করছে আমি আপনি নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কোলে কোল দিয়ে বলবেন তোকে কেউ রোগটা সারাতে পারে নাই আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল তো দেহ রোগ তো দূর হবে তার সঙ্গে তোর ভব রোগ দূর হবে তাই গৌর হরি গৌর হরি গৌর বৈষ্ণবের স্বভাব কি থাকবে তিলক থাকবে তুলসী মালা থাকবে শিখা থাকবে কৌপিন থাকবে ইনি হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণব কারো নিন্দা করবে না যদি কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে যায় লোকে নিন্দা করে পরিষ্কার জেনে নেবেন একটাও নয় এগুলো একটাও নয় পাক্কা কথা একবারে কারণ বৈষ্ণব কারো নিন্দা করে না বৈষ্ণব নত থাকে বৈষ্ণবকে হাজার কথা বলে দিলে বৈষ্ণব কি করে শুধু আশীর্বাদ দিয়ে যায় বৈষ্ণব সাজিলে হবে না সাবধান সাধু সাবধান সাজাটা সাজা হয়ে যাবে তাই বারবার বলে দিই শাস্ত্র পড়ো জ্ঞান অর্জন করো দেখো তোমার জীবন সুন্দর হবে এইদিকে তাকান মায়েরা বৈষ্ণবের স্বভাব কেমন একটা কলেজে পড়া মেয়ে তিনতলা ছাদের উপরে বসে আছে একজন বৈষ্ণব নেড়া মাথা শিখি রেখে গঙ্গা থেকে স্নান করে আসছে আর মেয়েটি বৈষ্ণবের মাথা দিকে এ বৈষ্ণব বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল বৈষ্ণব তখন বলল বাবা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি ঠিক আছে আবার গঙ্গায় স্নান করব আর আমরা হলে কি বলতাম বলুন তো একবার নেমে আয় তারপর দেখছি তুই কে বলিস কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি কি বলবেন থুতু দিয়ে দিলি আচ্ছা ঠিক আছে বাবা আবার যাচ্ছি আবার গঙ্গা স্নান করে এলো আবার মেয়েটি বলে বৈষ্ণব আরে পাগলি মেয়ে আবার থুতু ফেলে দিলি আচ্ছা ঠিক আছে আবার যাচ্ছি আবার স্নান করে আসছে আবার মেয়েটি থু এ পাগলি মেয়ে আবার দিলি আচ্ছা আবার যাচ্ছি কোনো বিরক্ত নেই ইনি বৈষ্ণব ছোট ছোট বাচ্চাগুলো সবাই জেনে নাও যদি কোনো বৈষ্ণব এরকম আচরণ থাকে তোমার উপর রাগ করছে অভিমান করছে তোমাকে রাগ দেখাচ্ছে তাহলে বুঝে নেবে তিনি বৈষ্ণবের মধ্যে পড়ছে না সবাই লক্ষ্য করুন কি বলছে শেষে যখন দশ বার স্নান করে এলো দশ বার থুতু ফেলেছে এগারো বার ফেলতে যাবে মেয়েটির বাবা দেখতে পেয়ে বললো এই তোর লজ্জা করে না বলে কেন বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস নেমে আয় তুই তারপর দেখাচ্ছি মজা আমাকে বাবা বলে ডাকবি না মেয়েটি বলছে বাবা বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না তাই থুতু ফেলছিলাম খবরদার কোনোদিন থুতু দিবি না অন্যায় করছিস তুই বৈষ্ণব বলল বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না আপনার মেয়ের জন্য আমার মঙ্গল হয়ে গেছে বলে কেন আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো আপনার মঙ্গল হয়ে গেল বলছে হ্যাঁ গো আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে একজন মেয়ের পাপ দূর হয় আপনার মেয়ে আমার মাথায় দশ বার থুতু ফেলেছে আমি দশ বার গঙ্গা স্নান করেছি আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার ইনিই তো বৈষ্ণব বাবা নাকি বলছেন আমি একবারে শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে দিয়ে যাচ্ছি একটাও বাইরের কথা নয় প্রত্যেকটি শাস্ত্রের কথা তাকিয়ে দেখবেন আমার দিকে এই দিকে তাকাবেন মায়েরা চন্দ্রধ্বজ কেন সাপ হয়ে গেল চন্দ্রধ্বজের পেটে একবার যন্ত্রণা হয়েছিল রাজার কেউ ভালো করতে পারছে না একজন বলল রাজা তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছনে একটা সরোবর আছে ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে ও মায়েরা রাজা চন্দ্রধ্বজ ধরে আনলো হাঁসটাকে কাটতে যাবে হাঁস কেঁদে কেঁদে বললো আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো বলে হ্যাঁ বলো যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে এক মুনি একটা গাছে পা দুলিয়ে বসে আছে
চরম ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে মায়েরা রাজা বলে কথা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল মনিবর ডান পাটে গিয়ে দাও পূজার রক্ত ছি এই জল আমি পান করতে পারবো না ও মনিবর বাঁ পাটে গিয়ে দাও পূজ রক্ত পোকা রয়েছে ছি এই জল পান করতে পারবো না তবে রাজা বৈষ্ণবে চরম ধোয়া জল পান করে নাই ঠিক কথা কিন্তু বৈষ্ণবে চরম ধোয়া জল মাথায় করে এনেছিল যেই না তার দুজন স্ত্রী ছিল স্বামী জল পান করতে পারলে না এই দেখো আমরা করব দুজন মিলে যখন জল পান করলো মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে আমার চরম ধোয়া জলকে তুমি অপমান করলে আমি তোমাকে অভিশাপ দিলাম যেহেতু খল প্রবৃত্তি করেছো তোমার সর্পকুলে জন্ম হোক তোমার নাম হবে কালিয়নাথ মায়েরা রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে আর ভক্তগণ সবাই গাইছে আপনারও হাততালি দিয়ে গাইবেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম খুশির খবর আপনারা জানেন তো আপনারা খুশির খবর জানেন তো 22শে জানুয়ারি সোমবার দিন কি হতে চলেছে আপনারা সবাই জানেন কি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বড় গর্বের ব্যাপার বড় আনন্দের ব্যাপার হিন্দু সনাতন ধর্মের মানুষের এর চাইতে আনন্দের কি হতে পারে শুধুমাত্র সনাতন ধর্মের মানুষ আনন্দ করছে তা নয় যারা ধর্মকে ভালোবাসে প্রত্যেক ধর্মের মানুষ অনেকেই সমর্থন করছেন কেন যারা ভগবানকে সমান চোখে দেখেন তাই আসুন সবাই মিলে আমরা হাততালি দিয়ে গাইব জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সবকো সম্মতি দে ভগবান শুনছেন তাহলে বলুন তো কই কইর মায়ের হাতে দুটো হাতে কি ছিল এক হাতে নবনী এক হাতে কি বিশ বিশ কেন যদি মা রাম বলে ডাকে রাম যদি মা বলে ডাকে তাহলে আমি নবনীটা তার মুখে তুলে দেবো আর মা না বলে ডাকলে বিষের ভাণ্ড মুখে দেবো বিমাতা কই কই আলু থালু কেসে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক আমার নারী জনম একবার ভগবান বলে কথা রামচন্দ্র ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরে বলেছে মা কই কই বলে উঠল রাম এ জন্মে তুই আমার গর্ভে জন্ম নিতে পারলি না কথা দে রাম এই গর এই 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 যুগে তুই তো জন্ম নিতে পারলি না আমার গর্ভে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে আমার মনের বাসনা পূর্ণ করবি তুই কথা দে রামচন্দ্র বলল মা কথা দিলাম এ যুগে নয় আগামী দা পরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ তুমি হবে দৈবকী
তোমার গর্ভে জন্ম নেব তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না কই কই বলল হরে রাম আমার গর্ভে জন্ম নিবি দুগ্ধ পান করবি না কেন মনে পড়ে মা সেদিনের কথা আমি যখন বনবাসে যাচ্ছিলাম কৌশল্যা মা এক বাটি দুধ আমায় দিতে যাচ্ছিল তুমি দুধের বাটিটা আমার মুখ থেকে কেড়ে ফেলে দিয়েছিলে সেই দিন শপথ করেছিলাম তোমার গর্ভে জন্ম নেব তোমার দুগ্ধ আমি পান করব না সেই দিন কই কই কেঁদে কেঁদে বলছো রে রাম কোন মায়ের যদি বাচ্চা হয় সেই বাচ্চা যদি মরে যায় কিংবা সেই বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায় মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরতে থাকে আমার যে দুগ্ধ ঝরবে আমি কি করব রামচন্দ্র বলল মা গো যে দুগ্ধ মাটিতে ঝরে পড়বে সেই মাটি থেকে তৈরি হবে কলিযুগে চিড়ের মালসা চিড়ের মালসা যে তৈরি করেন যে মাটি থেকে ওই কই কই স্তন দুগ্ধ যে মাটিতে পড়েছিল ওই মাটি থেকে চিড়ের মালসা তৈরি হবে কথা দিলাম তবে তোমাকে কথা দিলাম আগামী দা পরে কংসের কারে কৃষ্ণ হব তুমি হবে দৈব কি আমি হব কৃষ্ণ তোমার গর্ভে জন্মে নব দুগ্ধ পান করতে পারবো না তবে সেই দিন করব কলিযুগে তুমি যখন হবে শচী মাতা আমি হব নিমাই সুন্দর পরিবেশ আপনাদের একটা কথা বলি আপনাদের নদিয়াতে আমি কোনোদিন দেখতে পাই না অন্য জায়গায় দেখেছি এই দিয়ে দেখার মাংসের আমাদের হিন্দুর কত অধঃপতন দেখুন মাংসের দোকান খুলেছে দোকানের ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার কাটা 230 আর গোটা 110 না না এগুলো হাসি নয় এগুলো আমাদের লজ্জা আবার দেখবেন জুতোর দোকান খুলেছে চটির দোকান খুলেছে চটির প্যাকেটের ওপর লিখেছে চৈতন্য সুহাউস চৈতন্য প্রভুর নাম চটির ওপরে বাক্সের ওপরে ভেতরে চটি ভরা আছে এর থেকে লজ্জা হিন্দু জাতির কি হতে পারে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এদিকে এদিকে ধূপকাঠির প্যাকেট বাড়িতে এনেছেন মায়েরা ধূপকাঠির ওপরে রাধাকৃষ্ণের ছবি থাকে ভক্তি ভরে রাধাকৃষ্ণকে পুজো করলেন আর ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণ ছবি আছে কাঠি শেষ হলো প্যাকেটটা নর্দমাতে ভেসে বেড়াচ্ছে একদিকে কৃষ্ণ পুজো করলেন একদিকে কৃষ্ণকে অপমান করে তাড়িয়ে দিলেন কিছু হলো জিরো 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 ব্যালেন্স জিরো একের পেছনে শূন্য দিলে কত হয় 10 তার পেছনে শূন্য দিলে কত হয় 100 তার পেছনে শূন্য দিলে কত হয় 1000 তার পেছনে শূন্য দিলে কত হয় 10000 তার পেছনে শূন্য দিলে কত হয় 1 লক্ষ লক্ষ আমাদের এক লক্ষ আমাদের এক এক লক্ষ গোবিন্দের চরণ এক লক্ষ শূন্য দিলাম কিন্তু এক দিলাম না তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না শূন্য হলো আমাদের দেহ গোবিন্দ হলো এক আমাদের দেহ শূন্যের মধ্যে যদি গোবিন্দ না থাকে আমাদের জীবন নিতাই গৌর হরি বল হয়ে গেল যুক্তিগুলো দেখবেন আপনারা মানবেন আচ্ছা মায়েরা আপনাদের নদিয়াতে বিয়ে বাড়ি হয় দেখবেন আমাদের কত লজ্জার ব্যাপার দেখবেন আমি ধরিয়ে দিচ্ছি আমাদের অপমানগুলো কি বলুন তো মেনু চার্ট দেয় না মেনু চার্ট মেনু চার্ট কি লেখা থাকে ওপরে লেখা থাকে রাধা পল্লবী তার নিচে আবার লেখা থাকে চিকেন কাটলেট মটন কাটলেট মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি এইদিকে যত সব করছি সব ঠিক করছি আচ্ছা মায়েরা বলছে আপনার সবাই লক্ষ্য করুন এইটা একটু দেখুন তো আপনারা বলবেন সবাই তাকান আচ্ছা মায়েরা দেখবেন এক জায়গাতে আপনারা বলবেন কিন্তু একটা জায়গাতে দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে নিয়ে প্রতিজ্ঞা করা হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কোন জায়গায় বলে আপনাদের তাহলে আগে থেকে যাওয়া আসা আছে নাকি ওজনে বুঝতে পারবে আচ্ছা বাবারা বলিস না মায়েরা বলুন এটার ভেতরে কি ভরা থাকে এটার ভেতরে কি ভরা থাকে একজনকে জিজ্ঞেস করেছিলাম লাল কাপড়ের ভেতরে কিছু কি কি ভরা থাকে ও তখন বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বেটা তাও জানে না দেখবেন
এই যে দেখেন গীতাটাকে হাত দিয়ে কি বলি যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা বলার পর থেকে ঝুরি ঝুরি মিথ্যা কথা বলা শুরু করবে না কি বলছেন আমরা কোথায় মান রাখছি এগুলোর দিকে তাকাবেন জীবনকে সুন্দর করতে গেলে কিছু কথা শুনতে হয় যে কথা আমাদের জীবন পরিবর্তন করে মহাপ্রভুর কথা একটু মানতে হবে দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়ে মহাপ্রভুর কথা মানবেন তো তাহলে হাতগুলো একবার তুলুন যার আছে তিনি তুলবেন যার নাই তার তোলার দরকার নাই বেশ একবার নামান এরপরে তুলতে বলবো একবার নামাবেন হ্যাঁ এবার সবাই অ্যান্টেনাগুলোকে সোজা করুন সোজা করুন হ্যাঁ আরে মহাপ্রভু চিরকাল হাতটা এরকম করে তুলে আছে মন্দিরে এরকম করে তুলে আছে আমাদের কত কষ্ট হয় সবাই মিলে একসঙ্গে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম তলি হরিহর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম হরিহর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাদবাই কেশবাই নম যাদবাই মাদবাই কেশবাই নম যাদবাই মাদবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন অজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন যিনি তুলবেন যিনি তালি দেবেন পরের জন্মে হাত পাবেন যিনি তুলবেন না তালি দেবেন না আর হাত পাবার চান্স থাকবে না পরের জন্মে আর দুটো পা যোগ হবে নি চারটে হয়ে গেলে যা হয় আর কি সবাই তালি দেবেন মাইকম্যানকেও তালি দিতে বলবো সবাই তালি দেবেন ঠিক আছে এবার ঠিক আছে একটু হাত তালি দাও তোমার হাত আরো ভালো হবে তালি দাও হ্যাঁ বাহ ঠিক আছে ওকে গুড ঠিক আছে সবাই মিলে হাত তুলে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম তবে হ্যাঁ আমরা মাঝে মাঝে ধাক্কা মেরে দেখি মানুষটি কেমন প্রথমে ধাক্কা মারলাম দেখলাম না ভেতর কিন্তু নরম অনেক অনেক মাইকম্যান আছে রাগ হয় কিন্তু এত ঠান্ডা এর জন্য একে ধন্যবাদ জানালাম এ কিন্তু চুপচাপ আছে কেন এ বলছে কিন্তু আবার আস্তে আস্তে লাইনে এসেছে তার মানে কি ঠান্ডা মাথার মানুষ আবার ঠিক করতে পারে ধন্যবাদ তুমি সুন্দর করেছো আরো সুন্দর হবে একবার সুন্দর চালাও হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম আপনাদের আসরে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো বলো বলো না বলবো না বা কাল সকালে যদি আমি বেরোতে না দেয় বলেই যায় এই যে দেখেন সবাই কি সুন্দর তালি দিচ্ছে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম কিন্তু দু চারজন হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই এদের জন্য আমার বেশি ভালো লাগছে কেন বলুন তো কত সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে মানে উনি ভাবছেন আপনার সব বোকা উনি খুব বুদ্ধিমান আর কি মানে আপনার যত বসে আছেন তালি দিচ্ছেন সব বোকা আর উনি খুব বুদ্ধিমান কেন বলুন তো উনি ভদ্রলোক দাঁড়িয়ে লোক গুনছেন কাল সকালে বলতে হবে না না হিন্দু ধর্মে আসতে হিন্দু ধর্মের অধঃপতন তো ওইখানে অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে তো পাঁচজন বলে আমরা করতে পারলাম না তুই কর তোর পেছনে আমরা আছি কেউ কিছু করতে পারবে না আর আমাদের যদি আপনি ধর্ম করবেন তো আপনার পেছনে পাঁচজন লেগে যাবে যাতে আপনাকে কি করে নষ্ট করা যায় এই জন্য তো সনাতন ধর্ম নষ্ট হচ্ছে আপনাদের কাছে নিবেদন মহাপ্রভুর বাণী মানুন আপনি করুন অপরকে করান তবে কেউ কেউ হাত তালি দিচ্ছে না কেন বলুন তো ওরা বুঝছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি তারপর দেব যখন দেখতে যাবে তখন তোমার ট্রেন ফেল হয়ে চলে যাবে আর কি হাত তুলুন হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি যাদবাই মাধবাই কেশবাই
হয়ে যত মাঝে মাধবাই কেশব জনম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারি গোপীনাথ মদন মহা গিরিধারি গোপীনাথ মদন মহা গিরিধারি গোপীনাথ মদন মহান গিরিধারি গোপীনাথ আপনাদের এদেরটা বন্ধ করে রাখলাম আপনাদের নেব বলে আমার ক্যামেরা এসেছে এই ক্যামেরা হচ্ছে এমকে স্টুডিও দু চার দিন পরে খুলবেন পেয়ে যাবেন দেখবেন হাত ওঠান হাত তালি দেবেন আমি গাইব আমার সঙ্গে সঙ্গে গাইবেন এরা কিন্তু ক্যামেরা ঘোরাবে আপনারা কেমন হাত তালি দিচ্ছেন গোবরাতে সেগুলো কিন্তু মোবাইলের মাধ্যমে ইউটিউবে দেখতে পাবেন দু চারজন পরে যদি কেউ হাত তালি না দেন আর কেউ যদি দেন যখন মোবাইলে দেখবেন তখন বলবেন দিদি আমি দিই নাই গো আমার উঠে নাই এটা যেন বলতে না হয় তাই সবাই মিলে তুলবেন যাতে সবার তোলা হয় ওরা কিন্তু ক্যামেরা ঘোরাবে হাত ওরান বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন হরে রাম হরে রাম 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 জোরে হরে কৃষ্ণ বা দারুণ হরে রাম হরে রাম চোর চুরি করে অন্ধকারে না আলোতে যারা চালাক পাটি তারা অন্ধকারে দাঁড়িয়ে আছে ভাবছে আমাদের না বললেও হবে এরা কত সময় জোরে বলছে ওই পাশ থেকে মনে মনে আমাদের দেখতে পাচ্ছে না দিলেও হবে সবাই দিন নিজে নিজের ধর্ম নিজের কাছে তাই কে কোথায় দিচ্ছে প্রদীপ পাল দেখতে পাবেন একজন দেখছেন তিনি কে ভগবান তাই সবাই মিলে বলবেন একসঙ্গে হরিবাসরকে মাতিয়ে দিন গোবরার এই নদিয়ার গোবরাতে আজকে মাতিয়ে দিন মহাপ্রভুর নামে হ্যাঁ বাহ সুন্দর 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 আমি আস্তে আমি প্রদীপ পাল চাই সনাতন ধর্ম মেতে উঠুক সনাতন ধর্ম জেগে উঠুক আপনি যেন জোর করে বলতে পারেন আমি হিন্দু আমি সনাতন ধর্মের মানুষ এটা যেন গর্ব করে বলতে পারেন যেটা বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে বলেছিল আমি হিন্দু এ কথা গর্ব করে বলতে পারেন এই সাহস যেন সবার থাকে বারবার নিবেদন রইল সবাইকে সমান সম্মান দেবেন কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 বা হরে রাম জোরে সুন্দর আরেকবার হরে কৃষ্ণ সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা হরে রাম শেষবার হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা হরে রাম হরে রাম বা দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এলাকাতে এলে না আর এদিকে আনবো না আপনাদের দিয়েই চালিয়ে দেবো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে দিন পঞ্চান
চরণে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে পড়েছে যা ঠান্ডা আজকে পড়েছে এখানকার কীর্তন কমিটির ভাইয়েরা যারা আছেন আমি তাদের জন্য খুব ধন্যবাদ জানাবো যতগুলো ছেলে আছেন ততগুলো খুব ভদ্র খুব ভালো খুব বিনয়ী গোবরাতে এসে খুশি হলাম যার বাড়িতে আছি খুব খুশিতে আছি ইনারা আশা থেকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমস্ত সুবিধা দিয়ে গেছেন সমস্ত ভালোবাসা দিয়ে গেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাব প্রতি বছর আমরা সব জায়গাতে সময় দিতে পারি না কিন্তু আশীর্বাদ করে যাব এই গোবরার এই সুন্দর স্থানটি আপনাদের ভক্তের পদধূলিতে বছরের পর বছর আরো সুন্দর থেকে সুন্দরতর হোক এই জায়গাটা নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে আর একটা প্রার্থনা করব একটা প্রার্থনা করব আপনাদের ছেলেদের জন্য একটা জিনিস চাইব যেন প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয় প্রশ্ন করবেন প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন না নিমাই বলেছিল মা তুমি আমায় ডাকলে কেন বলে বাবার পিণ্ডটা দিয়াই সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে কি হয় সচী মাতা বলেছিল সাত বংশোদ্ধার হয় নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় কোন বংশ একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় তা চোদ্দ বংশ আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হোক এ আমি চাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে বলি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন নিজের ধর্মকে কেউ ছোট করবেন না কেউ বড় করবেন না সমানভাবে সম্মান দেবেন চলুন আজকে বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে চলো রে চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় কলম দান করেছেন আশীর্বাদ করবেন ইনার যেন এই কলমটা ভগবানের নামে যায় এবং আশীর্বাদ করবেন ইনার মনের ইচ্ছা পূর্ণ হোক কেশী ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কেশী হলি খেলে আমার সিনন্দে নন্দন চল রে চল রে চল মন হরি দর্শন জয়
সদা স্নেহের শিরমণি মণি জেঠায় আছে মা যশোদা স্নেহের শিরমণি জেঠায় আছে جاي بندا بن জোরে শুনতে চাই রাধে রাধে বেশ বেশ এই যে দেখাবেন কৃষ্ণ কালিয়নাগ বাস করত কালিদহ হবে ওই জলটা বিষ হলো কেন আপনাদের নদীয়াতে অনেক পুকুর আছে যেখানে দেখবেন পদ্ম ফুল থাকলেও থাকতে পারে আমাদের বীরভূমে গেলে প্রায় পুকুরে পদ্ম ফুল থাকে ওখানে একটা সাপ থাকে ওটার নাম পদ্মনাগ ওই সাপটা যদি কাউকে কামড় দেয় পারে আর উঠতে পারে না ওখানেই মরে যায় তাই যেখানে পদ্মনাগ সাপ থাকে সেখানে জলটা বিষ হলো না কালিয়নাগ যেখানে থাকে কালিদহদে বিষটা হলো কেন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন কালিয়নাগ বললেন আমাকে দাও এখান থেকে উদ্ধার করো ভগবান কোনো কথা শুনলো না কালিয়নাগ মনে মনে ভাবলো এক কাজ করো তোমার সঙ্গে প্রেম করে যদি না পেলাম তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। এমন বিষঢাস করতে শুরু করব এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে ছটফট করে মরবে মরবার আগে তোমাকে ডাকবে আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে আর এখানে ছুটে এলে আমি তোমার চরণ লাভ করে দেব কালিয়নাগ বড় ভক্ত ছিল কালিনাগের কথা আপনারা শুনলেন এবং শুনছেন আপনাদের কাছে নিবেদন রইল আমি যে কথাটার দিকে ছিলাম বলুন ভগবান রামচন্দ্র কি জোরে শুনতে চাই বয়স্ক বাবার দেখুন কত বয়স হয়েছে অথচ ঠান্ডার মধ্যে কীর্তন শুনতে এসছে এনাদের শোনা অভ্যাস আছে শরীরের শক্তি আছে আমাদের তিন ঘন্টা কীর্তন শুনতে গেলে কোমরে ব্যথা হয় হাঁটু ব্যথা হয় এনাদের দিকে তাকিয়ে কাজ করবেন কত বয়স্ক মানুষ তবু এসছেন বসুন বলুন ভগবান শ্রীরামচন্দ্র কি আচ্ছা বাবা আমি প্রতিটি ধর্মকে সম্মান দিয়ে বললাম আপন আপন নামে ডাকে কিন্তু নামে ডাকলে কি হবে তিনি এক কেউ ডাকে কৃষ্ণ কেউ ডাকে গড কেউ ডাকে আবার কি কেউ ডাকে কৃষ্ণ কেউ ডাকে গড আবার কেউ ডাকে আল্লাহ বিভিন্ন রকমে কেউ ডাকে যীশু খ্রিস্ট কিন্তু জেনে নিন তিনি একজনই কিন্তু তিনি একজনই নামটা শুধু আলাদা আমি প্রদীপ পাল আমাকে কেউ বলছে উনি সুদীপ পাল উনি উদ্দীপ পাল কিন্তু আমি প্রদীপ পাল আমার বাবা আমাকে ছেলে বলে আমার মামা আমাকে ভাগ্নে বলে আমার কাকা আমাকে ভাইপো বলে শ্বশুর বাড়িতে গেলে জামাই বলে আমি কজন আমি একজন একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের আপনাদের গোবরা গ্রামটা কত বড় আমি জানি না আমি ঘুরতে পারি নাই তবে একটা বড় বড় না হ্যাঁ অনেকটা বড় বলি আপনাদের গোবরা যে গ্রামটা অনেক বড় ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে এখন বিবাহের পরে স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয় আপনাদের গোবরাতে হয় না অন্য জায়গায় হয় এখানে জন্য বলি তো বলি বলি এদিকে ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার ছেলে বিয়ে হয়েছে ঝগড়া হয়ে এই বেশি যদি মুখ চালাবে না প্রদীপ বাবুর বাড়ি বীরভূম চলে যাব মেয়েটি তখন বলছে চলে যাও না আমিও থানা বাড়ি চলে যাব মানে আমার বাবার বাড়ি চলে যাব গ্রামে গ্রামে বিয়ে হলে একটা নিয়ম ভালো আছে কি বলুন তো ছেলেদের যত সুবিধা মেয়েদের তত সুবিধা বারবার শ্বশুর বাড়ি যাবেন মিষ্টির প্যাকেট কিনতে হবে না দিব্যি যাবেন খেয়ে চলে আসবেন আর দেখবেন আর দেখবেন মেয়েদের সুবিধা কি ঝগড়া হলেই থানা বাড়ি মানে বাপের বাড়ি গিয়ে বসলো কোথাও নাই এখন সবাই লক্ষ্য করুন ছেলেটা চলে গেছে কোথায় এই ঘাটে বল্লভপুর ঘাটে চলে গেছে নদী পার হবে মেয়েটি মনে মনে ভাবছে তুমি যেথা যাও না কেন আমি বাপের বাড়ি চললাম
ও বাপের বাড়ি চলে গেছে দরজা বন্ধ করে ছেলেটি আর মেয়েটি স্কুলে গেছে এসে জিজ্ঞেস করছে পাড়ার লোককে ও কাকু আমার মা কই বলে তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি তোর মায়ের বাপের বাড়ি বলে মা গেছে বাপের বাড়ি তখন ভাই বনে বলছে মা যদি যায় বাপের বাড়ি আমাদের চল মামার বাড়ি স্বামী কাটোয়া ঘাট থেকে ঘুরে এসেছে টেনশন হচ্ছে যদি কিছু গন্ডগোল হয় এসে বলছে একজনকে হারে তোর বৌদিকে দেখেছেন দেখেছিস বলে বৌদি গেছে বাপের বাড়ি বুঝলাম ছেলেগুলো কই ওরা গেছে মামার বাড়ি তখন স্বামী মনে মনে ভাবছে বউ যদি যায় বাপের বাড়ি ছেলে যদি যায় মামার বাড়ি আমি কেন বাকি থাকি আমি যাই শ্বশুর বাড়ি যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই হরি বল আমার ভক্তদের কষ্ট দিচ্ছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন তাই মাকে কি বললো মা মনে মনে ভাবছে দাদা বলাই থাকবে না ফাঁকে কালিয়ানাথকে দমন করে নেব তাই মাকে বলছে মা আমায় সাজাইয়ে দাও আচ্ছা মায়েরা আপনারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না আজকে আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কোন ছেলে যদি বলে স্কুলে যাব মা যেতে দেবে জোরে বলুন হ্যাঁ না না যেতে দেবে যদি পরীক্ষা হয় তবে যেতে দেবে বাকি যেতে দেবে না আজকে দাদা বলাই জন্মদিন আজকে দাদা বলাই কি করেছে দাদা বলাই তো যাবে না মা তখন বলছে গোপাল বলাই যাবে না তোকে একা কি করে পড়াবো গোপালকে কোলে নিয়ে মা বলছে সাত না ইয়ার পাঁচ নাই রে তুই রে আমার একলা গোপাল সাত না ইয়ার
আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না ভগবান একার কথা ভাবে না সবার কথা ভাবে জোরে বলুন না আমি বাচ্চাগুলো এখানে পাকা কিন্তু কারণ এখানে শুধু নয় সব জায়গায় বাচ্চাগুলো পাকা কেন ফাঁকে ফাঁকে একটা করে বাচ্চা বসে থাকে 80 বছর বুড়ো মতো উত্তর দেয় ভগবান সবার কথা ভাবে না নিজের কথা ভাবে ভগবানের বাবা নবলক্ষ ধেনু ছিল লক্ষ্য করো নবলক্ষ ধেনু মরে নাই না বাঁচে নাই না বাচ্চা হয় নাই নব মানে নতুন লক্ষ্য মানে উদ্দেশ্য গোবিন্দ প্রত্যেকদিন নতুন নতুন উদ্দেশ্যে যেতেন গোচারণ গো মানে ইন্দ্রিয় চারণ মানে চালনা করা আপনার গাভীটার বাছুর হয়েছে বাছুরটাকে খুলে দেবেন গাভী তার পেছনে দৌড়ে যাবে কেন যদি বাচ্চা খালে বিলে পড়ে যায় যদি কেউ কেড়ে নাই মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষহ তার মানে কি বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন আপনি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যাবেন ভগবান জনার্দন আপনার পেছন পেছন যাবে ভক্তকে রক্ষা করার জন্য তাই বলল মা এই দেখো তুমি তো আমার কথা ভাবছো কিন্তু আমি কার কথা ভাবছি জানো না বল লক্ষ্য ধেনুর দল কে জগাবে তৃণদল না বল লক্ষ্য ধেনুর দল কে জগাবে তৃণদল না বল লক্ষ্য ধেনুর দল কে জগাবে তৃণদল গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না পারি আমি ঘরে রইতে পারি না আমি ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না ভক্ত যদি আমায় ডাকে 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 ঘরে রইতে পারি না গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও কি করবি মা গই আমি চড়াবো বাছুর শুধু নিজের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন তা নয়
আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন। এই দিকে তাকাবেন মায়েরা, ছেলের যখন অসুখ করবে তখন মন্দিরে গিয়ে বলবেন প্রভু তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নাই। এদিকে ভগবানের নাম হবে আর আপনি গল্প করবেন, আর ভগবানের নাম হবে আপনি বাড়ি চলে যাবেন, তাহলে ভগবান আপনার কিছু করবে না। আপনি কিছু করবেন তবে ভগবান কিছু করবে। ব্যাংকে টাকা জমা দেবেন তবে আপনি সুদ পাবেন, টাকা জমা দেবেন না আপনি সুদ পাবেন না। ভগবানের জন্য কিছু করবেন আপনি কিছু পাবেন, ডাকতে হবে না অন্তকালে শরণম। যদি কেউ প্রতিদিন ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখে ভগবান শেষে এসে তাকে দেখা দেয়। প্রমাণ কি মায়েরা, আপনার বাড়ির দরজায় কোনো ছেলে যদি বলে ও মা জল তৃষ্ণা পেয়েছে এক গ্লাস জল দাও, কে আছো গো জল দাও, আপনি জল দেবেন। কিন্তু যদি বলে কাকিমা কাকিমা আমার জল তৃষ্ণা পেয়েছে একটু জল দাও, আপনার তখন কি মনে হবে ছেলেটি আমাকে কাকিমা বলে ডেকেছে, জল নে বাবা জল নে। সম্বন্ধ তৈরি করবেন যত ভগবানের সঙ্গে সম্পর্ক তত তৈরি হবে। মায়েরা সাজার কথা যখন বললাম একটু আপনাদের বলে দিই, আপনার সব সিঁদুর নিয়েছেন তো, জোরে বলুন নিয়েছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কাছে গিয়ে দেখতে হবে। তবে দাদারা মনে মনে ভাবছে কতটা যে নেই বাড়ি গেলে বুঝতে পারবে। তো সেই সময় একটা গান গাইতে হয়, আমি একবার ঝাড়খণ্ডে গান গাইতে গেছিলাম, তো মেয়েরা রামনবমীর দিনে এই গানটি তালি দিয়ে গাইছিল, আপনারা সবাই মিলে হাত তুলে গান, হাত তুলুন একসঙ্গে মিউজিকের সঙ্গে একসঙ্গে হাত তুলুন, বাহ খুশি হাত তুলবেন, বাহ সবাই। বৌমা বলবে বাবা দু পিস সাদা রসগোল্লা দি, বাবা চিনি আওলা চা দি, বাবা সুগার ফ্রি মিষ্টি দি। এই ব্যায়াম যদি করতে পারেন তাহলে বারবার উঠতে হবে না। হাত ওড়ান একসঙ্গে একসঙ্গে, এই গানটি দু লাইন গাইব, হনুমানজির গান, রাম ভক্ত হনুমান সবাই। লেহরে লেহরে লেহরায়ো রে ঝান্ডা 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 বজরং বলী, আমি নবদ্বীপের এক ভক্ত আমাকে গানটি দিয়েছিলেন, আমি তখন ঝাড়খণ্ডে গান গাইছিলাম, মেয়েরা সব ঝাড়খণ্ডে রামনবমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরে একবারে নাচতে নাচতে হনুমানজির মন্দিরে সিঁদুর নিয়ে যায় একটা পতাকা নিয়ে যায়, এই গানটি গাইছিল, আমার তখন থেকে মনে আছে, কি সুন্দর গাইছিল। তাহলে তাহলে আপনারা সবাই গান ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে আপনাদের। লেহরে লেহরে ঝান্ডা
তার সিগন্যাল কিন্তু প্রথমেই পেয়েছি আমি যখন গ্রামে ঢুকছি না মাইকে গান হচ্ছে ওখানে একজন মা নিজের মনেই নাচছে তখন বুঝলাম যে পার্টি আছে ওখানে নাচছিল পার্টি আছে এই যে আপনারা যে নাচতে পারেন এত সুন্দর কালকে আমি গাইঘাটা ছিলাম গাইঘাটা উত্তর ২৪ করা ওখানে একটা আশ্রমে গান হচ্ছিল নিতাই গৌর আশ্রমে আপনাদের যত লোক তার ডবল লোক কেন বলুন তো জায়গা দিতে পারছেন এত লোকের ভিড় আপনাদের যে ঠান্ডা পড়েছে তবু আসর পূর্ণ করে বসে আছেন হাততালি দিয়ে লেহরে লেহরে চন্দ্র ভগবান কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি বলিয়ে পবন পুত্র হনুমান কি বলিয়ে পবন পুত্র হনুমান কি এরা সবাই মাথায় কাপড় নিন ভগবান কৃষ্ণকে মা সাজাচ্ছে কিভাবে সাজাচ্ছে অগনন্দ রানী কতুহলে আমার গোপাল এলো কিয়া কোলে গোপাল কি সজাই রে সাজাইয়ে দেই মা